إلا الله وكل محتاج لا إله إلا الله أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. ويقول عز من قائل ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. وقال عز من قائل هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن جور الأديان إلى عدل الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما
اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم، ومن وحول الشهوات إلى جنات القربات. মিরপুকুর পা ইসলামী যুব সংঘের উদ্যোগে 22তম ওয়াজ ও দোয়ার মাহফিলের অধ্যক্ষ মোহতরম সভাপতি, সম্মানিত ওয়াইজিনে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, সুধীবৃন্দ, সম্মুখে সমবেত মুসলিম ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দিকে সত্য দিন নিয়ে তাওহীদ সমৃদ্ধ শিরক মুক্ত দিন নিয়ে মোতাওয়াজ্জে হচ্ছি, যিনি আসমান জমিনের স্রষ্টা, এবং আমি মুশরিকদের কাতার ভুক্ত নই। সম্মানিত বিরাদারান ইসলাম, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আমাদের মুসলিম উম্মার অবর্ণনীয় দুর্দশার প্রেক্ষাপটে তিনটি সূরা থেকে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা আত-তাওবার 33 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী আরসালা, আমরা জানি একজন রাসূল পৃথিবীতে এসেছেন, আকাশ থেকে একজন দূত এসেছেন, সে দূত, সে সফির, সে পয়গাম্বর, সে রাসূল, সে মেসেঞ্জার, আমরা তার প্রতি ঈমান এনেছি, প্রত্যেকে প্রত্যেকে বিশ্বাস করেছি ব্যক্তিগতভাবে তিনি আমার রাসূল, তিনি আমার কাছে এসেছেন। 200 কোটি মুসলিমের প্রত্যেককে এটা মানতে হবে পৃথক পৃথকভাবে যে তিনি আমার রাসূল, আল্লাহ তাকে আমার কাছে পাঠিয়েছেন, শুধু আমার কাছে পাঠিয়েছেন। আর কেউ আছে কিনা আমি জানি না, আমি একজন রাসূল পেয়েছি, তাকে মানতে হবে আমার জীবনের সর্বক্ষেত্রে। কবরে যখন আমাকে প্রশ্ন করা হবে, মান নবিয়ুক, তোমার নবীকে, সেখানে যেমন কেউ থাকবে না, আজকের 200 কোটি মুসলমানের একজনও থাকবে না, সুনির্দিষ্টভাবে ইন্ডিভিজুয়াল আমাকেই প্রশ্ন করা হবে, তোমার নবীকে ছিল, কাউকে তুমি তোমার কাছে প্রেরিত হয়েছে বলে বিশ্বাস করতে কিনা, শুধু তোমার কাছে, তোমার একজন রাসূল ছিল কিনা এমন বিশ্বাস তোমার ছিল, যদি থাকে তাহলে তার নাম কি। এমন যাতে না হয় প্রত্যেকে মনে করি রাসূল তো আমার একার না, পরের, সকলেই যদি পরের মনে করে, কেউই নিজের মনে করলো না, তার মানে রাসূলকে কেউই আপন ভাবলো না। জমিদারের দিঘি পুরোবার ঘটনার মতো, জমিদার বলল, আমার দিঘি, নতুন দিঘি আমি করেছি, এই দিঘিকে দুধ দিয়ে ভরব প্রথম ছোটে, আমার প্রত্যেক প্রজাপতির, লক্ষ লক্ষ প্রজার প্রত্যেক প্রজা এক ঘটি করে দুধ নিয়ে আসবে, আগামীকাল ভোরে এই দুধ দিয়ে আমার দিঘি আমি ভরব। জমিদার বসে রইলেন, সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত অপেক্ষা করলেন, একজনও আসলো না, প্রত্যেকে মনে করেছে আমি না গেলে কি হবে, বাকিরা নিয়ে আসবে, সকলেই তো যাবে, আমি একা নাই বা গেলাম কি তাতে ক্ষতি। লক্ষ প্রজার প্রত্যেকেই এটাই কল্পনা করলো, রেজাল্ট কি, একজনও গেল না। আজকে কেন মুসলমানদের অবস্থা, মুহাম্মদুর রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم কে কেউই যদি আপন আমার কাছে প্রেরিত রাসূল মনে না করি আমি কোনদিন তাকে মানতে পারবো না প্রত্যেককে ভাবি তিনি পরের কেউ ভাবি না যে আমার কেউ ভাবি না যে আল্লাহ আমার তিনি শুধু আমাকেই নিয়ে আছেন আর কে আছে কিনা আমি জানি না 24 ঘন্টা আল্লাহ আমাকে নিয়ে আছেন তাই তো ঘটনা আল্লাহ হাজার লাখ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মখলুক নিয়ে থাকলে যা শুধু আপনাকে নিয়ে থাকলেও তা অন্যের দিকে দৃষ্টি দিলে আপনার থেকে তার দৃষ্টি সরে না অন্যের দিকে মনোযোগ দিলে আপনার থেকে তার মনোযোগ বিন্দু মাত্র চলে যায় না অন্যের প্রতি লক্ষ্য করলে আপনার থেকে তার লক্ষ্য এক ধূলিকণা অনুপরিমাণও চলে না সরে না মা খালকুকুম ওয়ালা বাআসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা তোমাদের সবার সৃষ্টি সবাইকে মৃত্যুর পর আবার জীবিত করা একজনকে জীবিত করার মতো অতএব প্রত্যেককে সর্বশক্তিমান আল্লাহ 24 ঘন্টা আমার দিকে তাকিয়ে আছে আমি যাব কোথায় তার নাফরমানি করার সুযোগটা কোথায় তিনি আমার সাহায্যকারী শুধু আমাকে নিয়ে আছেন এটা মনে করলে জমিদারের ওই দিঘি ভরবার মতো আর কাহিনী হবে না প্রত্যেকই ওলি আল্লাহ হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালা হয়ে যাব হুয়াল্লাযী আরসালা রাসূলা সেই তো আল্লাহ তোমার মাবুদ তোমার স্রষ্টা আমার স্রষ্টা আমাদের প্রত্যেকের স্রষ্টা প্রত্যেকে মনে করব আমার আল্লাহ তিনি একজন রাসূল প্রেরণ করেছেন কার কাছে কার কাছে আমার কাছে লাউনযিরুকুম বিহি ওয়ামান বালাগ কুরআন দিয়ে আমি তোমাকে তোমাদের সতর্ক করছি আমার যুগে যারা আছো আর যার কাছে আমার এই কুরআন পৌঁছে যাবে আমার তাবলীগ তার কাছে পৌঁছে গেছে আমি তার কাছে চলে গেছি যদিও আমি কবরে আমার কোরআন তো গেছে আমার সহি হাদিস তো গেছে আমার হাদিস আমার নিয়ে আসা কোরআন তার ঘরে যাওয়ার মানে আমি যাওয়া যার কাছে কোরআন পৌঁছে গেছে তার ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না গিয়েও চলে গেছেন তাকে এটা বিশ্বাস করতে হবে সূরা নামের 19 নম্বর আয়াত এটি لأنذركم به ومن بلغ ومن بلغه هذا القرآن فقد أنذرته به جار কাছে এই কোরআন চলে গেছে যার ঘরে পৌঁছে গেছে তাকে আমি 30 পারা কোরআন জানিয়ে সতর্ক করে দিয়েছি সতর্কীকরণের কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারবে না যে আমার কোরআন দিয়ে আমি তোমাকে বুঝাইনি পারপর কোনো সুযোগ আছে هو الذي أرسل رسوله بالهدى তিনি সেই মহান সত্তা সেই মেহেরবান সেই রহমান রহিম সেই করুণাময় যিনি হাজার লাখ রিজিক খাদ্য পানি উপকরণ সৃষ্টি করেছেন আমাদের দেহকে লালন পালন করার জন্য আর কোরআন নাজিল করেছেন অন্তরকে লালন পালন করার জন্য মানুষের মনুষ্যত্বকে লালন পালন করার জন্য মানুষকে মানুষ রূপে কোরআন দিয়ে গড়বার জন্য ক্ষণস্থায়ী জীবনের মানুষকে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এই কোরআন পৃথিবীতে তিনি পাঠিয়েছেন বিল হুদা রাসূলকে পাঠিয়েছেন কি দিয়ে হেদায়েত দিয়ে হেদায়েত মানে ইলম সহি ইলম হেদায়েত মানে কি সহি ইলম শুদ্ধ ইলম উল্টা পাল্টা এলম নিয়ে পাঠান নাই ভুল কোন জ্ঞান নিয়ে পাঠান নাই তুমি আল্লাহকে বলবো আল্লাহ নিরাকার এই ভুল জ্ঞান নিয়ে রাসূলকে আমি প্রেরণ করিনি আল্লাহর সুরত আছে আল্লাহর আকার আছে তার চেহারা আছে তার হাত আছে তার পা আছে তার চক্ষু আছে কেমন আমরা কেউই জানি না তিনি যেমন তার চেহারা তেমন তার চক্ষু তেমন তার হাত পা তেমন কুল সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে তার এগুলোর কোনো মিল নেই লাইসা কামিসলিহি শাই তার মত কোনো কিছুই নেই
তিনি নিজে নিজের মতো কামা ইয়ালিকু বিজালালি রাসূল বিল হুদা সহি জ্ঞান নিয়ে এসেছেন ভুল কোন জ্ঞান নিয়ে আসেনি নির্ভুল জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছেন মহাকাশ বিদ্যার নির্ভুল জ্ঞান ভূতত্ত্ব বিদ্যার নির্ভুল জ্ঞান প্রাণী বিদ্যার নির্ভুল জ্ঞান অ্যাটমিক বিদ্যার নির্ভুল জ্ঞান কেমিস্ট্রির নির্ভুল জ্ঞান ইতিহাসের নির্ভুল বিদ্যা ভূগোলের নির্ভুল বিদ্যা সমাজবিজ্ঞানের নির্ভুল জ্ঞান মনোবিজ্ঞানের নির্ভুল সব মনোবিজ্ঞান ইতিহাসের নির্ভুল ইতিহাস সর্বসেক্টরের নির্ভুল সমস্ত জ্ঞান নিয়ে আল্লাহ কাকে প্রেরণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন এই জ্ঞান দিয়ে মুসলিমরা বিশ্ব জয় করবা এই জ্ঞানের আলোকে বিশ্বকে প্রদানত করবা বিশ্বকে নেতৃত্ব দিবা বিশ্বের শিক্ষকতা করবা বিশ্বের উস্তাদি করবা তোমরা কেন বিশ্বের ছাত্র হয়ে থাকবা লজ্জা লাগে না তোমাদের প্রিয় ভাইরা বিল হুদা আজকে মুসলমানের জ্ঞানে ভুল ঢুকে গেছে এই জন্য সারা বিশ্বে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত জ্ঞানে ভুল ঢুকে গেছে আজকের মুসলমান বলে দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারই হ্যায় হ্যাঁ নগদ যা পাও হাত পেতে নাও আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো হ্যাঁ এটা ভুল জ্ঞান দুনিয়া তোমার মজার জন্য আল্লাহ বানান নাই আল্লাহ তার মজার জন্য তার প্রিয় সবকিছু বাস্তবায়ন করার জন্য তার পছন্দনীয় সালাত তার পছন্দনীয় জাকাত তার পছন্দনীয় সিয়াম তার পছন্দের হজ ওমরা তার পছন্দের তিলাওয়াত তার পছন্দের মাতৃসেবা তার পছন্দের সমাজ সেবা তার পছন্দের মানব সেবা তার পছন্দের বোরকা হিজাব স্কার্ফ ওড়না তার পছন্দের যত হাজার লক্ষ ইবাদত বন্দেগী আছে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন তোমাকে এখানে পাঠিয়েছেন শুধু তার পছন্দের গুলি করার জন্য তুমি যদি এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে তার পছন্দের সব করে দিতে পারো তোমার পছন্দের অনন্ত দাবি অনন্ত জান্নাতে তোমার জন্য তিনি আয়োজন করে রেখেছেন যাও তোমার পছন্দের গুলি সেখানে নাও আমার পছন্দের গুলি এখানে আমাকে দাও এটা ভুল জ্ঞান যে দুনিয়াতে আমরা মজা লুটতে এসেছি না এখানে শ্রম দিবার জন্য এসেছি এবাদতের শ্রম এবাদতের লেবারি করতে এসেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আর মানুষকে আমি সৃষ্টি করিনি অন্য কোন লক্ষ্যে একটি লক্ষ্যে সৃষ্টি করেছি তামা তারা আমার একত্ববাদী গোলামি করবে আমার তাওহীদবাদী দাসত্ব করবে আমার শিরক মুক্ত ইবাদত বন্দেগী করবে আগে আমাকে জেনে আগে আমার পরিচয় নিয়ে তারপরে আমার শরীয়ার পরিচয় জ্ঞান নিয়ে সারা জীবন আমার হয়ে তারা কাটবে এজন্যই পৃথিবীতে তাদেরকে আমি সৃষ্টি করেছি বিল হুদা ওয়া দীনিল হক রাসূলকে পাঠিয়েছেন শুদ্ধ জ্ঞান নিয়ে ওয়া দীনিল হককে শুদ্ধ আমল নিয়ে সহি শুদ্ধ আমল নিয়ে শুদ্ধ জ্ঞান আর শুদ্ধ আমল নিয়ে জীবনের শুরু থেকেই ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক মুখ যখন ফুটবে কোরআন দিয়ে ফুটবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ফুটবে এটা ভুল জ্ঞান যে শিশুর মুখ ফুটাচ্ছ হাট্টিমে টিম টিম দিয়ে শিশুর মুখ ফুটাচ্ছ এবিসিডি দিয়ে না শিশুর মুখ ফুটাবে আলিফ বা তা সা দিয়ে হামিম দিয়ে আলিফ লাম র দিয়ে তহা ইয়াসিন কফ সাদ কাফা ইয়া আইন সাদ এগুলো দিয়ে ঠিক নয় কি ভুলে ভুল শুধু ভুল আর ভুল জীবনের পাতায় পাতায় যা কিছু লিখেছিলাম আমি সবই দেখি ভুল আজকে মুসলমান ভুলে ভুলে খেসারত দিতেছি ও মুসলমান তোমার শক্তিহীনতার খেসারত তোমার দুর্বলতার খেসারত তোমার অকর্মণ্যতার খেসারত তোমার হীন
অন্যতার খেসারত দিচ্ছে মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমান, তোমার হীনমন্যতার খেসারত দিচ্ছে সিরিয়ার কোটি কোটি মুসলমান, তোমার দুর্বলতার তোমার কাপুরুষত্বের খেসারত দিচ্ছে ইরাকের মুসলমান, লিবিয়ার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান। জেগে ওঠো মুসলমান, জাগতে হবে শুদ্ধ জ্ঞান নিয়ে, শুদ্ধ কর্মসূচি আমল নিয়ে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুদা সহি জ্ঞান। রাসূল যখন আসলেন পৃথিবীতে দেখলেন সবাই মাবুদ বানাবার জন্য ব্যস্ত, মাবুদের উন্নয়নে ব্যস্ত, মাবুদের উৎকর্ষ সাধনে ব্যস্ত, মাবুদকে কত বেশি মডেলিং করা যায়, কত অত্যাধুনিক মডেলের কত অত্যাধুনিক মূর্তি বানানো যায়, কেউ মাটির বানিয়েছে, আরেকজন আরো উন্নত পাথরেরটা বানিয়েছে, কেউ সাধারণ পাথরের বানিয়েছে, আরেকজন আরো উন্নত মর্মর পাথরের মাবুদ বানিয়েছে, কেউ মর্মর পাথরের মাবুদ বানিয়েছে, আরেকজন আরো এক ধাপে গিয়ে রূপার মাবুদ বানিয়ে ছেড়েছে, আরেকজন আরো এক ধাপে গিয়ে স্বর্ণের মাবুদ বানিয়েছে, আরেকজন আরো এক ধাপে গিয়ে ডায়মন্ডের হীরার মাবুদ বানিয়েছে। সব মাবুদের উন্নয়নের চিন্তা, নিজের মানুষের মাটির মানুষের উন্নয়নের কোনো চিন্তা বিশ্বের কারোই নেই। রাসূল এসে দেখলেন, রাসূল বিশ্ববাসীকে বুঝিয়ে দিলেন মাবুদের উন্নয়নের চিন্তা তোমার কাজ না, আদার ব্যাপারীরা জাহাজের খবর নাও কেন, তোমাদের যিনি মাবুদ এত উন্নত চিরশক্তিমান সর্বশক্তিমান সর্বজ্ঞানে জ্ঞানী সর্বগুণে গুণী, তার সামান্যতম উন্নয়ন সাধনের চেষ্টা যদি সমগ্র সৃষ্টি জগৎ করে, এক ধূলিকণা এক অণু পরমাণু ইলেকট্রন ফোটন নিউট্রন আরও ক্ষুদ্র কণিকা পরিমাণও তার কোনো উন্নয়ন সাধনের কোনো সম্ভাবনা নাই, কারণ আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, সবাই তোমরা তার মুখাপেক্ষী, ঠিক নয় কি? কোরআন এসে প্রথম জানিয়ে দিল মাবুদের উন্নয়নের নয় বন্দার উন্নয়ন করো, ঠিক নয় কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, সৃষ্টি নিয়ে চিন্তা করো, মাবুদ নিয়ে চিন্তা করো না, সব গির্জায় বসে বসে মাবুদ নিয়ে চিন্তা, মাবুদের উন্নয়ন, মন্দিরে বসে মাবুদের উন্নয়ন, কাবা শরীফ, কাবা শরীফের ভিতরেও 360 মাবুদ, দুনিয়াতে আসে মাবুদের উন্নয়ন করতে না বন্দার উন্নয়ন? আমরা দুনিয়াতে মাবুদের উন্নয়নের জন্য এসেছি না বন্দার উন্নয়নের জন্য? বন্দার উন্নয়ন হয় কিসে? সঠিক জ্ঞান আর সঠিক আমল দিয়ে। আজকের এই বিজ্ঞানের একটা মাইক আবিষ্কার হতো না, বিজ্ঞানের জগতের একটা বাল্ব আবিষ্কার হতো না, বিজ্ঞান জগতের একটা সুই সুতো আবিষ্কার হতো না, বিজ্ঞান জগতের একটা লোটা বদ্ন আবিষ্কার হতো না, বিজ্ঞান জগতের কোনো একটা ঠেলা গাড়ি আবিষ্কার হতো না, বিজ্ঞান জগতের কোনো টয়োটা বিএমডব্লিউ মার্সিডিস কোনো রকেট বিমান জাহাজ শিপ কোনো কিছু আবিষ্কার হতো না যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাবুদের উন্নয়ন থেকে সরিয়ে বান্দার আর বিশ্বের উন্নয়নের দিকে পথ নির্দেশনা জানিয়ে না। বিল হুদা ওয়া দীনিল হক, সত্য জ্ঞান শিখো আর সত্য আমল শিখো, সত্য জ্ঞান শিখো, তরিকা একটা আর কোনো তরিকা নাই, এটা সত্য জ্ঞান, কোনো চার তরিকা নাই, কোনো ছয় তরিকা নাই, কোনো 126 তরিকা নাই, কোনো তরিকা নাই। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই হলো আমার একটি মাত্র সরল সহজ স্ট্রেট ওয়ে, সোজা রাস্তা কয়টা? একটা। এই একটিমাত্র সিরাতে মুস্তাকিমের তোমরা অনুসরণ করো, এটা সঠিক জ্ঞান, আরো অনেক তরিকা আছে, এটা ভুল জ্ঞান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল জ্ঞান নিয়ে আসছেন না, সঠিক জ্ঞান নিয়ে আসছেন, সঠিক জ্ঞান, সঠিক জ্ঞান নিয়ে আসছেন।
তিনি সঠিক জ্ঞান নিয়ে আসছেন। খ্রিস্টানরা আল্লাহকে জমিনে খোঁজে, পত্তলিকরা আল্লাহকে জমিনে খোঁজে, একগুলি আছে ছট জট গায়ে দিয়া, বস্তা গায়ে দিয়া, পাহাড়ে জঙ্গলে বন বাদারে আল্লাহকে খোঁজে, কাঁধের মধ্যে বাঁশের লাঠি একটা আর গাঠটি বোসকা নিয়া কই যাইতেছে আল্লাহরে খুঁজতেছে, বুঝেন না? কত জায়গায় তুমি যে এলে, কয় কত জায়গায় তুমি যে এলে পিতা হয়ে, পুত্র হয়ে, বন্ধু হয়ে, মানে কেউ পিতা পিতা হয়ে আল্লাহকে দেখেছে কোন জায়গায়, কোন জঙ্গলে, কেউ বন্ধু বেশে দেখেছে। দুনিয়ার সব পাগল আউল বাউলগুলি আল্লাহকে খুঁজে বেড়ায় জমিনে, তুই জমিনে আল্লাহরে পাইবি কই? এটা ভুল জ্ঞান। কি জ্ঞান? ভুল। কি জ্ঞান? ভুল জ্ঞান। সঠিক জ্ঞান নিয়ে আল্লাহ রাসূল এসেছেন। الرحمن على العرش استوى الرحمن শুধু আরশের উপরেই বিরাজমান। কোথায়? আরশে। আরশের উপরে। তুই পীরকে সেজদা করিস, পীরের ভিতরে মাবুদ আছে। কেউ পুরোহিতকে সেজদা করে, পুরোহিতের ভিতরে মাবুদ আছে। গাবিকে সেজদা করে, গাবের ভিতরে মাবুদ আছে। তুলসী গাছকে সেজদা করে, তুলসীর ভিতরে আছে। বট গাছকে সেজদা করে, বট গাছের ভিতরে আছে। হ্যাঁ, ঠিক নয় কি? হ্যাঁ, এগুলিকে সেজদা করে, কয় এগুলির ভিতরে মাবুদ আছে। আর মাবুদ আল কোরআনে 1000 বার ঘোষণা করেছেন, আমি এগুলোর ভিতরে নাই, তুলসীর ভিতরে নাই, পীরের ভিতরে নাই, পুরোহিতের ভিতরে নাই, আমি কোনো বট গাছে থাকি না, বট গাছের ভিতরে থাকি না, আমি কোনো কিছুর মধ্যেই থাকি না, আমি থাকি আরশের উপরে সবার ঊর্ধ্বে। সমস্ত পূজা পার্বণের জড় কেটে দিলেন, আল্লাহ কোথায় আছেন এই ঘোষণা দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ কোনো মাটি মাবুদ না, মাটির পৃথিবীতে কোনো মাবুদ বাস করে না। এখানে সব গোলাম, এটা গোলামের ঘর, দুনিয়াটা কার বাড়ি? এটা গোলামের বাড়ি। আসমান জমিন সব গোলামের ঘর, গোলামের বাড়ি, গোলামের অবস্থান, গোলামদের মনিবের অবস্থান আরশের উপরে। 7 আসমানকে যদি আল্লাহর হাতের তালুতে রাখা হয়, তোমাদের কারো হাতের তালুতে 7টা সরিষার দানা রাখলে যত ছোট মনে হবে ততই ছোট মনে হবে। আল্লাহর সামনে 7 আসমান যেন 7টা সরিষার দানা, সেই সরিষার দানার ভিতরে তুমি একজন। আল্লাহ 24 ঘন্টা তোমাকে সামনে রাখছেন, তোমাকে দেখছেন। এত বড় আল্লাহ, যার হাতের তালুতে আসমান সরিষার দানা হয়ে যায়, সে আল্লাহকে তুমি এই সরিষার দানার ভিতরে ঢুকাইয়া বলতেছ আল্লাহ সর্বত্র বিরাজমান। কত বড় আহাম্মক, বেকুব, নাদান, ননসেন্স। হ্যাঁ, এত বড় আল্লাহ যার হাতের তালুতে মহাবিশ্ব জাররা জাররার মতো ক্ষুদ্র হয়ে যায়, তাকে জাররার ভিতরে ঢুকাচ্ছ, সাহসটা কি তোমার? তুমি আল্লাহু আকবরের মর্মই বুঝো নাই। আল্লাহ আকবর, সমগ্র সৃষ্টি থেকে আল্লাহ অনন্ত অসীম বড়, ঠিক নয় কি? এই বিশ্বাস ঠিক না হলে সারা জিন্দগির নামাজ বাতিল। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি নিরাকার না সাকার? আল্লাহ সাকার, তা সুরত আছে, ফায়াতিহিমুল্লাহু ফি সুরতিহিল্লাতী ইয়ারিফুনহু ফিহা, সহিহ বুখারীর সহিহ হাদিস। আল্লাহ হাশরের ময়দানে তার ওই আকার আকৃতি সুরত নিয়ে আসবেন, যে সুরত দেখে তাকে যারা সেজদা করেছে সবাই চিনি ফেলবে, এই মাবুদকেই সেজদা করতাম আমরা, আল্লাহ চিনিয়ে দেবেন। সুবহানাল্লাহ, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি, সহিহ মুসলিম সহিহ বুখারীর হাদিস। শীঘ্রই আকাশের চাঁদকে যেমন দেখো নিষ্কণ্টক নির্ঝঞ্ঝাট, কোনো জ্যাম নাই, একজনের কারণে আরেকজন দেখতে পাও না এমন ঘটে না, সবাই ছাদকে দেখতে পাও, এমন সকল জান্নাতি সেই সর্বসুন্দরের চেয়ে মহাসুন্দর, অনন্ত সুন্দর আল্লাহকে 2 চক্ষু দিয়ে তোমরা দেখতে পাবে। সেই আল্লাহকে বলছে নিরাকার। নিরাকার মানে তো নাস্তিক্যবাদ, নিরাকার বলা আর নাস্তিক হয়ে যাওয়া একই কথা। আল্লাহর আকার না থাকলে তুমি কি দেখবা? তিনি যে ইন্নাল্লাহ জামিল, আল্লাহর আকার সবচেয়ে সুন্দর, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য মণ্ডিত, কুল মাখলুকাতের সকল সৌন্দর্য আল্লাহর সৌন্দর্যের অজুদ নিযুত, লক্ষ কোটি অনন্ত ভাগের 1 ভাগ মাত্র নয়।
সেই সৌন্দর্য কি দেখবা যদি তার কোনো আকারই না থাকে। والذي أرسل رسوله بالهدى ودين الحق তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য শুদ্ধ জ্ঞান নিয়ে শুদ্ধ আমল নিয়ে। খানকায় বসে বসে ভাবছো সব কেরামতি দিয়ে করে ফেলবো, তোমার এই মিথ্যা আশ্বাস তোমার এই মিথ্যা জ্ঞানের কারণে গোটা বিশ্বের মুসলমান অকর্মণ্য হয়ে আজকে মার খাচ্ছে। তুমি কারামতের অপেক্ষায় আছো, তোমাকে আল্লাহ বলেছিলেন أنشأكم من الأرض واستعمركم فيها الله তোমাকে সর্বাধিক সুন্দর করে এই পৃথিবী থেকে বের করে মাটি থেকে বানিয়ে তোমাকে দায়িত্ব দিয়েছেন। তোমাকে যেমন মাটি থেকে আমি সুন্দর সৃষ্টি রূপে বানিয়েছি, আমার পৃথিবীকে তুমিও তোমার মেধা তোমার জ্ঞান তোমার অভিজ্ঞতা দিয়ে নিজের মতো সুন্দর করে গড়ে তোলো। আর তুমি খানকায় বসে আছো, গাড়ি খ্রিস্টানরা বানাবে আমি চড়ে বেড়াবো, মার্সিডিস ওরা বানাবে আমি ব্যবহার করব। মার্সিডিস তোমাকে বানাবার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, BMW তুমি বানাবে, রকেট তুমি বানাবে। তুমি কি জানো তোমার পূর্বপুরুষরাই বিমান রকেট বানাবার ফর্মুলা দিয়ে গিয়েছিল, তোমার পূর্বপুরুষরাই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়ে গিয়েছিল, তোমার পূর্বপুরুষরাই এই শিপ জাহাজ নির্মাণের প্রযুক্তি দিয়ে গিয়েছিল, তোমার পূর্বপুরুষরাই বিশ্ব মানচিত্র নির্মাণ করে দিয়ে গিয়েছিল, তোমার পূর্বপুরুষরাই সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের মৌল সূত্রগুলি মেডিকেল সায়েন্স বলো অ্যাস্ট্রোনমি বলো জিওলজি বলো সমস্ত জ্ঞান বিদ্যার মূল সূত্রগুলি মুসলমান পূর্বপুরুষরা আবিষ্কার করে দিয়ে গিয়েছিল, আজকে তুমি ভুলে গেছো সব। তাওয়াক্কুল কাকে বলে? আনতা খুজা বিল আসবাবি ওয়া কান্নাহা কুল্লু শাই, দুনিয়ার উপকরণগুলি এমন ভাবে নিবা এত উন্নত ভাবে নিবা দেখলে তোমাকে যেন মনে হয় পাক্কা দুনিয়াদার। এমন কৃষি করবা তোমার কৃষি দেখলে বিশ্বের মানুষ যেন বুঝে এই লোক হলো কৃষিবিদ্যায় সর্বশ্রেষ্ঠ মহাবিজ্ঞানী। তুমি এমন ভাবে গাড়ি ঘোড়া বানাবা তোমার গাড়ির নির্মাণ শৈলী দেখলে সারা বিশ্বের জাতিরা ভাববে এ হলো সারা বিশ্বের নির্মাণ কোম্পানির মধ্যে সর্বসেরা। একটা কোম্পানির মালিক তার MD তার চেয়ারম্যান আনতা খুজা বিল আসবাবি ওয়া কান্নাহা কুল্লু শাই, দুনিয়াকে এমন ভাবে নিবা যেন দুনিয়াই সব কিছু, কৃষি এমন ভাবে করবা যেন কৃষিই সব কিছু, তারপরে জমিনে সার দিয়ে জমিনে পানি দিয়ে জমিনে সুন্দর চাষাবাস দিয়ে সর্বোত্তম বীজ বপন করে সবচেয়ে সুন্দর বেড়া দিয়ে সব কিছু আয়োজন করে এবার নিভৃত জায়গায় গিয়ে আল্লাহর কাছে হাত তোলো, আল্লাহ আমি যা করেছি কিছুই না কিছুই না, সব তোমার দয়ার উপরে নির্ভর করবে। তুমি আমাকে ফসল দাও, তুমি না দিলে একটি ধান একটি গম একটি ভুট্টা একটি সরিষাও পাওয়ার মতো কোনো কাজ আমি করতে পারিনি। সবচেয়ে সুন্দর কাজটি করে আল্লাহর কাছে গিয়ে এমন তাওয়াক্কুল করবা যেন তুমি কিছুই করনি, এর নাম ইসলাম। এর নাম ইসলাম, এর নাম ইসলাম নয় যে কিছুই করল না ঘরে বসে বসে কেরামতির অপেক্ষায় মুজেজার অপেক্ষায় অলৌকিকের অপেক্ষায় বসে আছে। অলৌকিক কেউ এসে মিয়ানমারের মুসলমানদের বাঁচিয়ে দেবে? আবু ভাই এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন বোরাকে ছড়ে মক্কা থেকে চক্ষের পলকে বাইতুল মুকাদ্দাস শত শত মাইল অতিক্রম করে চলে গেলেন, সেখান থেকে জিব্রাইলের মাধ্যমে আকাশ সফর করলেন, বোরাক আর ফেরেশতার মাধ্যমে সফর। কিন্তু যেদিন হিজরত করতেছিলেন সেদিন তো পারতেন একটা বোরাক নিয়ে মক্কা থেকে এক উড়াল দিয়ে মদিনায় চলে যেতে পারতেন কিনা, কিন্তু হিজরতের দিন তিনি কোনো বোরাক আনেন নাই জিব্রাইলও আনেন নাই। এমন একটা দার্স দিয়েছেন মুসলিম উম্মাকে আমাদেরকে যে দুনিয়াতে অন্য 10টি জাতি যেইভাবে দুনিয়ার উপায় উপকরণ ব্যবহার করে তুমি ব্যবহার করবা তার চেয়ে সবচেয়ে উন্নতটা। তিনি দুর্দান্ত 2টা উট আবু বকরকে দিয়ে রেডি করালেন, ওই যুগের মার্সিডিস উট ওই যুগের BMW উটগুলি
সবচেয়ে ভালো দুইটা ওট, বোরাক টোরাক না যে এক লাভে চলে যাব। এটা দুনিয়া, খানকার পিছাবের মতো না। চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কৃষি নাই, কিচ্ছু নাই, খালি মানুষে আনি মোসাফা করে দিবার হুজুরে খাইব। হ্যাঁ, এই এই বদ বদকে আর নিয়ে আল্লাহ রাসুল আসেন নাই। বিল হুদা ওয়াদিনিল্লা হক, সঠিক জ্ঞান নিয়ে এসেছেন। আবু বকরের মাধ্যমে দুইটা রাহেলা, দুইটা উট তৈরি করেছিলেন ওই যুগের, সেগুলি মার্সিডিজ, সেগুলি বিএমডাব্লিউ, সেগুলি ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজার, ঠিক নয় কি? ঠিক। তারপরে একজন পথ প্রদর্শক, পথ দেখাবে কে? দুর্দান্ত আবদুল্লাহ ইবনে উরায়কাত, সমগ্র আরব জাহানের সুদক্ষ সুনিপুণ রাস্তা দেখানেওয়ালা আবদুল্লাহ ইবনে উরায়কাতকে নিয়োগ করলেন। আল্লাহু আকবার! কিভাবে দুনিয়াকে নিলেন? তারপর পাথেয় গ্রহণ করলেন আসমা বিনতে আবি বকর, তার কমর বেল্ট খুলে সুন্দরভাবে সেগুলোকে বেঁধে দিল যাতে পথে ঘাটে ছুটে চাটে না পড়ে না পড়ে যায়। একটা কিছু পড়ে গেলে তো কুরাইশরা বুঝবে যে এখান দিয়ে মোহাম্মদ গেছে, এই যে মোহাম্মদের অমুক জিনিস এখানে পাওয়া গেছে, ঠিক নয় কি? আরেকজনকে দায়িত্ব দিলেন, আমরা হেঁটে যাব, আমাদের পায়ের ছিন্ন তুমি মুছে মুছে আসবা। রাসূল তো বোরাকে করে যেতে পারতেন, এত কষ্ট কেন করলেন? শিখাইলেন আমাদেরকে, কাকে শিখাইলেন? তারপরে আবার ধরলেন সমুদ্র তীরের রাস্তা, নর্মাল রাস্তা ধরেন নাই, নর্মাল রাস্তা দিয়ে খুঁজবে ওরা, সমুদ্র তীরের রাস্তা ধরলেন, উল্টা দিকে গেলেন, যাওয়ার দরকার ছিল উত্তর দিকে চলে গেছেন দক্ষিণ দিকে। আল্লাহু আকবার! এবং সেখানে গিয়ে উঁচু পাহাড়ের গুহার ভিতরে তিন দিন অবস্থান নিলেন, এমন একটা দর্শে দিলেন, তাওয়াক্কুল শিখালেন। এই রাসূলের ওই সাওর গুহায় যখন কাফেররা গিয়ে থমকে দাঁড়ালো, তাদের পা দেখতে পাচ্ছে, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাও নাযারাহুম ইলা কদমিহি লাবসরনা, ওদের কেউ যদি এখন তার নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। রাসূল দুনিয়ার উপায় উপকরণের সবগুলি গোল্ডেনে প্লাস মাত্রায় নিলেন, কিন্তু যখন কাফেররা তারপরেও সামনে এসে গেল, এমন তাওয়াক্কুল করলেন যেই তাওয়াক্কুল বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে রইল। ইয়া আবা বকর, মা জন্নুক বিসনাইনে আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, ও আবু বকর, ওই দুই ব্যক্তির ক্ষমতা, প্রতিপত্তি, তাদের দুর্জয়তার সম্পর্কে তোমার কি ধারণা, যাদের তৃতীয় জন হলেন সর্বশক্তিমান মহান আল্লাহ? কি বুঝো, এটার নাম মুসলমান। দুনিয়ার যা লাগবে সেগুলিও এক নম্বর, এক নম্বর সব উপকরণ গ্রহণ করার পরে তাওয়াক্কুলও কয় নম্বর? এক নম্বর। এটার নাম মুসলমান, এটার নাম বিল হুদা ওয়াদিনিল হক, বিল হুদা ওয়াদিনিল হক। সাহাবারা যদি বেঁচে থাকতেন, সব ট্রাক বাস লটমপট্টি নসিমন করিমন অটো রিক্সা সব সাহাবিরা চালাইতেন, আজকাল হুজুররা ড্রাইভার একজনও নেই। সাহাবিরা বেঁচে থাকলে 18 চাকা 22 চাকা সব ওনারা চালাইতেন, কারণ দুনিয়া হাতের মুঠে নিতে হবে। মুহাজিরদের হাতে ছিল শাসন ক্ষমতা আর ব্যবসা সবটুকু, আনসারদের হাতে ছিল শাসন ক্ষমতা আর কৃষি বিজ্ঞান, টোটাল ওনাদের হাতে, গোটা বিশ্বকে নাচিয়েছে। বিল হুদা ওয়াদিনিল্লাহ, তোমরা হেদায়েতের দিনে হক বানাইছো ঘরে বসে বসে হালুয়া খাওয়া আর মসজিদে গিয়া কোরআন না পড়ে গাইরুল্লাহর কিতাব পড়া, ভুল জ্ঞান তোমাদের। আল্লাহর ঘরে বসে কেন গাইরুল্লাহর বই পড়ো? ঘর কার? আল্লাহ। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় কিছু মুসলমান যদি আল্লাহর ঘরসমূহের কোন ঘরে একত্রিত হয়, যেহেতু ঘর আল্লাহর, সেহেতু তারা সেখানে গিয়ে কিতাবও নিয়েছে কার?
আল্লাহর ইয়াতলুনা কিতাবাল্লাহ তারা কোরআন আল্লাহর কিতাব খুলে সেখানে তেলাওয়াত শুরু করে দিয়েছে ওয়াতাদারাসুনাহু বাইনাহুম নিজেদের মধ্যে একে অপরকে দাস দিচ্ছে বুঝ দিচ্ছে মিনিং শেখাচ্ছে কালিমাতসমূহের অর্থ শেখাচ্ছে আয়াতের তাফসীর শেখাচ্ছে যদি এটা শুরু করে দেয় আল্লাহ আকাশ থেকে এত রাজি খুশি হন যে আমার বান্দা আমার ঘর আমার কিতাব তেলাওয়াত হচ্ছে আমার বান্দারা আমার ঘরে আমার কিতাব তেলাওয়াত করছে আল্লাহ সাথে সাথে চারটা পুরস্কার প্রেরণ করেন আকাশ থেকে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা মনের সমস্ত টেনশন ডিপ্রেশন দুঃখ বেদনা দূর হয়ে শান্তির অমিত বায়ু হ্যাঁ অমিত ঝর্ণা আকাশ থেকে তার হৃদয় বরাবরে ঝরতে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদে গেলে এই জন্য ঘুম আসে শান্তির জায়গা সিনেমায় গেলে ঘুম আসে না ঘুম নেই কারণ গুজি কাঁটা পেয়ালার কাঁটা খাজুরের কাঁটা দিয়ে খালি ফোঁড়ে ঘুমাইব কেমনে প্রত্যেকটা গান হলো গুজি কাঁটা পেয়ালার কাঁটা মান্দার কাঁটা বিষাক্ত কাঁটা ঠিক না শরীরকে না ফুললেও রুহটাকে ফোড়ে তোমার অন্তরাত্মাকে ফোড়ে তোমার মানুষত্বকে ফোড়ে তোমার ঈমানকে ফোড়ে এই জন্য ঘুম নাই আর মসজিদে গেলে কোরআন যখন শুরু হবে ঘুম আসবে কেন শান্তি আর শান্তি আল্লাহু আকবার বান্দা সেজদায় চলে গেছে ঘুমিয়ে পড়েছে সেজদায় গিয়ে রুহটা আকাশে আল্লাহ গৌরব করেন দেখো এই মানুষ বানাতে গিয়ে তোমরা বলেছিলা এরা ফাসাদ করবে খুন খারাপি করবে কেন বানাচ্ছি দেখো সে সেজদায় পড়ে আছে তার দেহ আমার সামনে সেজদায় তার রুটা আমার হাতে দেখো আল্লাহ রাসূল অনেক সময় সেজদায় গিয়ে ঘুমরাইতেন ঘুমে নাক ডেকে ঘুমাচ্ছেন সেজদায় আল্লাহু আকবার প্রিয় ভাইরা বিল হুদা ওয়া দীনিল হক বলছিলাম সাহাবা ইকরাম সদকা দেওয়ার ফজিলত শুনে সাথে সাথে পকেটে হাত দিলেন কিছু নাই কুন্নানু হামিল আবু মাসুদ আনসারী বলেন আমরা কুলিগিরি করতাম সদকা দেওয়ার জন্য সমাজ সেবার জন্য গরিবের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য এতিম বিধবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য যদি পকেটে কিছু না পেতাম বাজারে গিয়ে কুলিগিরি করে দুই দেড়হাম উপার্জন করে এক দেড়হাম ফি সাবিলিল্লাহ গরিবকে দান করে দিতাম আর এক দেড়হাম নিজেরা খেতাম এই ছিল সাহাবিরা এটা হলো হেদায়েতের দিনে হক ও মুসলমান ভাইরা এজন্য কোরআন মুখী হন মসজিদে গিয়া পর্যন্ত গাইরুল্লের বই একটা খুলি বসে ওইটারে বানাইছে কোরআনের মতো দেখতে মনে হয় যেন এটাই কোরআন কত বড় ধোকা বাজার ধাগা বাজার জাহেল কত বড় মূর্খ আরব জাহানে যাই প্রত্যেকটা মসজিদে কোরআন প্রত্যেকটা মসজিদের পিলারে পিলারে কোরআন যে বসে মসজিদে যা দুই মিনিট সময় কোরআন খুলে একটা পৃষ্ঠা পড়ে ফেলল সাথে সাথে আকাশ থেকে শান্তি আসলো ওগাশিয়াত হুমুর রহমা আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলল ও হাফাত হুমুল মালাইকা নুরানি ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিল ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু আল্লাহ মুকাররম ফেরেশতাদেরকে নিয়ে এই কোরআন পড়ুয়া মসজিদের মানুষগুলো নিয়ে সেখানে আলোচনা সভার আয়োজন করে ফেললেন আল্লাহু আকবার আনা মা আব্দি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা আমি আমার বান্দার সাথে আছি যতক্ষণ সে আমাকে স্মরণ করে আর আমাকে নিয়ে তার ঠোঁট নড়ে ততক্ষণ আমি তার সাথে আছি হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে হত্যা করার জন্য হাজ্জাজ বিন ইউসুফ ডাকলো তার রক্ত যাতে তার দরবারে ছড়িয়ে না পড়ে পুরনো কাপড়ের তেনা ন্যাকড়া এগুলি এনে জড়ো করলো হাসান বসরিকে জবাই করে ন্যাকড়া দিয়ে রক্ত মুছে ফেলবে তার দারোয়ান ধরে নিয়ে আসলো হাসান বসরিকে সে ফুঁসতেছে আগে হাসান বসরি আসা মাত্রে জবাই করে ফেলবে হাসান বসরি রহেমাহুল্লাহ হাজ্জাজের দরবারে ঢুকার সময় কী জানি বললেন ঠোঁট নাড়িয়ে এরপরে ঢোকার পরে দেখা যায় হাজ্জাজ ওনাকে খুব স্বাগত জানিয়ে পাশে বসালেন ওনাকে প্রশংসা করলেন আপনি মুসলিম জাহানের সবচেয়ে বড় আলেম এই সেই বলে তাকে খুব সম্মান কিছু হাদিয়া তোহফা দিয়া দারোয়ানকে বলতেছে যাও ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আস দারোয়ান যেতে যেতে হাসান বসরি রহিমাহুল্লাহকে বলছিলেন ও হাসান বসরি লাকাদ ফয়লা বিক লাকাদ জিয়া বিকা লেগাইরিল্লাজি ফয়লা বিক যেই আচরণ আপনার সাথে করা হয়েছিল
সেই আচরণের জন্য আপনাকে ডাকা হয়নি আজকে, আপনাকে গোরস্থানে নেওয়ার জন্য ডাকা হয়েছিল। কিন্তু আপনি যেন আমি দেখেছিলাম দরবারে ঢুকতে কি জানি আপনি ঠোঁট নাড়াইছিলেন, আমার মনে হয় কি বলেছিলেন আপনার রবকে, ওই রবেই আকাশ থেকে তার হৃদয়কে ঘুরিয়ে দিয়েছে। হাসান বসরি রহমাহুল্লাহ দারওয়ানকে বলেন, ঠিকই আমি বলেছিলাম, ইয়া মালাজি আন্দা কুরবতি ও মুনসিফি ওয়াহশতি ইজআল নিকমাতাল হাজ্জাজ আলাইয়া বরদান ওয়া সালামা কামা জালতান নারা বরদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আমার বিপদের বন্ধু, হে আমার একাকিত্বের সঙ্গী, হাজ্জাজের আক্রোশকে আমার জন্য শীতল শান্তিময় করে দিন, যেমন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে শীতল শান্তিময় করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, এই দোয়াটা করেছিলাম, ঠিক নয় কি? বাংলাদেশে জিকিরে ভুল, জিকিরের মধ্যে ভুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল জিকির নিয়ে আসেন নাই, সঠিক জিকির নিয়ে নাজিল হয়েছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা যে বলবে সে জান্নাতে যাবে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়াদলা, তোমার রবের প্রত্যেকটি কালেমা সত্যতায় ন্যায়পরায়ণতায় কমপ্লিট কমপ্রিহেনসিভ পরিপূর্ণ। অর্ধেককে কোনো কথা আল্লাহ বলেন না, অর্ধেককে কোনো জিকির আল্লাহ দেন না। তো তুমি যে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা অর্ধেককে জিকির করো, পাইছো কই? কে বলছে তোমার এটা জিকির করতে? হ্যাঁ, নাস্তিক কথাকার, লা ইলাহা মানে কোনো রব নাই, কোনো ইলাহ নাই, সবাইরে বাদ দিছে, ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ না বলে শুধু লা ইলাহা বলে নাস্তিক। লা ইলাহা কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহকেও বাদ দিলা, ইল্লাল্লাহ বললে তখন সবাই বাদ পড়লো, আল্লাহ থেকে গেলেন। তুমি ইল্লাল্লাহ না বলিয়া শুধু লা ইলাহা বলতেছ, আল্লাহকে শুদ্ধ বাদ দিয়ে রাখছো, নাস্তিক। নাস্তিকে জিকির লইয়া আল্লাহ রাসূল আসছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে ওয়াকফ করা হারাম, লা ইলাহার উপরে ওয়াকফ করা হারাম, নাজায়েজ। যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটার উপরে ওয়াকফ করা যায় না, তাহলে অর্থ কি? নামাজিদের জন্য জাহান্নাম, নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাওয়ার জন্য। এখানে ওয়াকফ করা বিশ্রি কুশ্রি কদর্য, এখানে ওয়াকফ করবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, ওই মুসল্লিদের জন্য জাহান্নাম যারা নামাজে হয় নামাজ থেকে উদাসীন, সময় চলে যায় নামাজ পড়ে না, অথবা নামাজে দাঁড়ায় কি বলে কি পড়ে কিছুই বুঝে না, কিছুই খেয়াল করে না, অথবা নামাজ পড়ে রুকু ঠিক মতো করে না, সেজদা ঠিক মতো করে না, অথবা নামাজে সূরা পড়ে কেরাত পড়ে কোনো সূরার কোনো কেরাতের কোনো অর্থ বুঝে না, এদের জন্য দুর্ভোগ। লা তাকরাবুস সালা, নামাজের কাছেও যেও না, লা তাকরাবুস সালাতা বলে থেমে যাওয়া হারাম না, হারাম না, কারণ অর্থ বিগড়ে যাবে, কি অর্থ বিগড়ে যাবে, লা তাকরাবুস সালা নামাজের দ্বারের কাছে যাইও না, শুধু এখানে থামলে তো নামাজে বাতিল হয়ে যায়। আসলে আল্লাহ বলছেন পুরা কথা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ্যপ অবস্থায় নামাজের কাছেও যেও না, যতক্ষণ পর্যন্ত মদের নেশা চলে গিয়ে, হাত্তা তাআলামু মা তাকুনুন, যা বলতেছো এটার মানি যতক্ষণ বুঝে না আসে ততক্ষণ নামাজে যেও না। নামাজে বুঝি বুঝে পড়া ফরজ, এই আয়াত দলিল। মদঘরের উপরে নামাজে যাওয়া নিষেধ করে দিয়েছেন, কারণ মাতাল হয়ে গেছো, কি বলবা বুঝবা না, কি বলতেছো এটা যখন বুঝবা তখন নামাজে দাঁড়াইবা। তাহলে বোঝা গেল নামাজে বুঝে বুঝে পড়া এটা কি, এটা কি, এটা ফরজ, এটাই সঠিক জ্ঞান। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার রাসূলকে সত্য দিন সত্য আমল নিয়ে প্রেরণ করেছি, লায়ুযহিরুহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে সমস্ত দিনের উপরে আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করে দেন। সেই যুগ এখন আসছে, ইসলাম এখন সমস্ত দিনের উপরে বিজয় হবে, সাত মহাদেশের উপরে ইসলাম বিজয় হবে, প্রতিটি রাষ্ট্রে ইসলাম বিজয় হবে, প্রতিটি মানুষের অন্তরে ইসলাম বিজয় হয়ে তাকে ইসলামের কোলে টেনে নিয়ে আসবে।
নবীজির যুগে সাহাবীদের যুগে অর্ধ পৃথিবী ইসলামের আওতায় এসেছিল এবার বাকি অর্ধেক সহ পুরো পৃথিবী চলে আসবে এই আয়াত সুসংবাদ দিল লিউযহিরহু আলাদ্দীন কুল্লি আল্লাহ তাআলা সমস্ত ইসলামের দুশমনের নির্যাতন নিপীড়ন অত্যাচার ইসলামের বিরুদ্ধে তার ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে তার হাজার হাজার কোটি কোটি ডলারের খরচ তার সমস্ত কর্মকাণ্ড তার ইসলাম বিরোধী সমস্ত অভিযান তার সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা আকাশের উপর থেকে ইসলামের সেবায় নিয়োজিত করে রাখেন দুনিয়ার সমস্ত বেঈমানকে আল্লাহ বেঈমানদের অজান্তে ইসলামের খাদেম বানিয়ে রাখেন বুশকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম বানিয়ে রেখেছেন বুশ জানে না ওবামাকে আল্লাহ ইসলামের খাদেম বানিয়েছেন ওবামা জানে না ট্রাম্প হবে ইনশাআল্লাহ ইসলামের যুগশ্রেষ্ঠ খাদেম কিন্তু ট্রাম্প জানবে না পুতিন হবে ইসলামের যুগশ্রেষ্ঠ খাদেম কিন্তু পুতিন জানে না বুঝেন না সব বেঈমানরা ইসলামের নেগেটিভ খাদেম একটা হলো পজিটিভ খাদেম আরটা হলো কি নেগেটিভ খাদেম আল্লাহ তাআলা সব বেঈমানদের অত্যাচার উৎপীড়ন নিপীড়নকে ইসলামের বিজয়ের খেদমতে নিয়োজিত করে রাখছেন কিন্তু বেঈমানরা জানে না বেঈমানরা জানে না মক্কার মিনার প্রান্তরে দুই আমেরিকান যুবক হজ করতে আসলো ডক্টর আরিফি আরব জাহানের খতিব তিনি বলেন আমার সামনে দুই যুবক পড়লে আমি জিজ্ঞাসা করলাম আমেরিকার তরুণরা কিভাবে ইসলাম পেলা কার কাছে মুসলমান হলা দুই যুবক বলল আমরা বুশের হাতে মুসলমান হলাম কার হাতে বুশের হাতে ডক্টর আরবি কো আমি আশ্চর্য হলাম এটা আবার কি বললা বুশের হাতে ইসলাম কবুল করছো কেমনে বুশে ইরাকের 20 লক্ষ মুসলমান মেরে মাটিতে মিশাই দিয়েছে সেই বুশের হাতে তোমরা মুসলমান কো হ্যাঁ কেমনে কিভাবে আল্লাহ বুশের দিয়ে ইসলাম প্রচার করায় দেখেন কিভাবে আল্লাহ তাআলা জাতিসংঘের দিয়ে ইসলাম প্রচার করায় কিভাবে ইসরায়েলকে দিয়ে আল্লাহ ইসলাম প্রচার করায় কিভাবে আমেরিকার হাজার কোটি ডলার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আল্লাহ ইসলাম প্রচারের কাজে লাগিয়ে রেখেছেন আমেরিকা জানে না ওই দুই যুবক বলতেছে টুইন টাওয়ার যখন ধ্বংস হলো তারপরে বুশ একটা জাতীয় ভাষণ দিয়েছে সারা বিশ্বের মানুষ শুনেছে আমরাও শ্রোতা ছিলাম কম্পিউটার টিভি সেট নিয়ে বসা অনলাইন নেটওয়ার্ক সব নিয়ে বসা বুশের গোটা বক্তৃতার মধ্যে সবই বুঝলাম সবই শুনলাম বুঝলাম কিন্তু একটা শব্দ সে দুইবার উচ্চারণ করেছে ইসলাম ইসলাম আমার দোস্ত এই বন্ধু আমার পাশে বসা কি রে দোস্ত ইসলাম কি দোস্ত বলে আমি তো জানি না বুশের বক্তৃতা শেষ এইবার দুনো দোস্ত মিলে ইংরেজিতে ইসলাম লিখে ইন্টারনেটে চার্জ দিলাম যে বুশে কি কইলো এটা ইসলাম কি যে ইসলামই দোষী ইসলামের কথাই কইলো ইসলামকে ইঙ্গিতে বুঝাইছে যে এটার জন্য ইসলাম দায়ী তো এত বড় একটা ইসলাম জিনিস আমরা নামে শুনি নাই এটা জিনিসটা কি প্রচার কেমনে হয় আল্লাহ বেঈমান দিয়া ইসলামের প্রচার মুসলমানের চেয়ে বেশি করাইতেছে এই যুগে বেঈমানরা জানে না বুঝেন না আসপেতাজি বর্ণে শস্ত সাদে তাক্ত খুব হায় খেসে রাখাল আত সেনাক্ত একজন আরব দেশে এক বাদশাহ এক দাসীর উপরে আসক্ত হয়েছে খুব অনিন্দ সুন্দরীর দাসী দাসীকে কিনে আনার পরে দাসীটা দিন দিন রুগী হয়ে যেতেছে রুগী হইতে 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 কঙ্কাল পরে একজন মনোরোগ বিশেষজ্ঞ এসে দাসীর নার্ভ ধরে তাকে জিজ্ঞাসা করতেছে তুমি কোন শহরে ছিলা কোন দেশে ছিলা কোন মনিব তোমার ছিল কোথায় ছিল এভাবে নার্ভ ধরে একজন 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 করে মনিবের নাম নিতে নিতে আফগানিস্তানের এক মনিবের নাম আসার সাথে সাথে ওই মনিবের নাম বলার সাথে সাথে তার নার্ভ লাফাই লাভ দেওয়া শুরু করছে হ্যাঁ রোগ পাইছি এই দাসীর রোগটা পাইছে সে তার ওই মনিবের আসক্ত ছিল তো পরে এখন রাজায় বলতেছে তাহলে ওই ওই মনিবটা ছিল স্বর্ণকার তারে আনার উপায় কি তারে আপনি উপহার দেন লাখ লাখ টাকা দেন প্রলোভন দেন তাহলে আসবে আসলে আমি আস্তে আস্তে স্লো পয়জন ধীরে ধীরে বিষ খাওয়াইয়া দাসীর সামনে তারে বিশ্রী কুশ্রী করে মারি ফেললে
একদিন দাসীর প্রেম ছুটে যাবে, দাসী আপনার ঘরে সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো ওই স্বর্ণকারকে আনতেছে, তার রাজকীয় উপহার উপঢৌকন দিয়া আনতেছে, লাখ লাখ টাকা দিয়া সে আরবি ঘোড়া ছড়ে আসতেছে। সে বুঝতেছে কাজ হয়ে গেছে, রাজকীয় সব হ্যাঁ সম্মান মর্যাদা উপহার পেয়ে গেলাম। কিন্তু মালাকুল মৌত বুঝতেছে রাজকীয় উপঢৌকনের জন্য যাস না, তুই জান দিবার জন্য যেতে আস। খুব নিজের রক্তমূল্যকে সে উপহার মনে করলো। আজকের বিশ্বের যত বেঈমান সবগুলি লাফাচ্ছে যে ইসলাম গেল রে গেল রে, ইসলাম রে শেষ করে দিলাম, ইসলাম কো ভাই নুরুক এই মাত্র শুরু, আমি কেবল আশা না আরম্ভ করলাম, ঠিক না? ওই যেটাকে ওরা বিজয় মনে করে ওই ওইটার মাধ্যমেই তাদের চির পরাজয় নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ, চিরদিনের জন্য ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে ইনশাআল্লাহ। তো দুই যুবক বলতেছে বুশের মুখে যদি ইসলাম না শুনতাম, আমাদের দুই যুবকের কানে ইসলাম শব্দ পৌঁছাবার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষটাকে রিক্রুট করেছেন, নিয়োগ দিয়েছেন, চাকরি দিয়েছেন বুশকে, যে বুশ তুই ইসলাম মুখে না আনলে পৃথিবীর শত শত কোটি মানুষের কানে ইসলাম শব্দ যাইতো না। কারণ মুসলমানে যতই ইসলাম ইসলাম করুক বেঈমানরা শুনতো না, খ্রিস্টানরা শুনতো না। এই জন্য খ্রিস্টানের মধ্যে কোনটা একবারে ফেরাউন মার্কা সবচেয়ে বড় ওইটার দরকার, ঠিক না? দেখেন আল্লাহ তাআলা বুশকে দিয়া কত কোটি মানুষকে যে ইসলাম শুনেছে, ইসলাম তো শুনেই নাই মানুষ, ইসলাম কি? সারা মুসলমানরা মিলে ইসলাম ইসলাম করলেও 300-400 কোটি মানুষ বাদ পড়ে যাবে, ইসলাম শব্দই তারা শুনবে না। কিন্তু এখন জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো, আমেরিকা, ট্রাম্প, বুশ, ওবামা বিশ্ব নেতাদের মুখে 24 ঘন্টা আল্লাহ ইসলামের জিকির তুলে দিছে, ইসলাম ইসলাম। ওই যুবকের মতো কোটি কোটি মানুষ কিরে ইসলাম কি, এরা ইসলাম ইসলাম করে গা সারাদিন, ল বন্ধু একটু পড়ি দেখি কি জিনিস, এটা পড়তে গেলে তো কেয়ামত, পড়তে গেলে তো ধরি ফেলছে। হ্যাঁ মৃগনাভি কস্তুরি সুবাস সিপি আইটা থুইছে, মুখ বন্ধ করে রাখছে, মুখ খুললে তো সুবাসে মন মতো আরা হয়ে যায়, কিনার জন্য পাগল হয়ে যায়, ঠিক নয় কি? এই জন্য বিশ্বের সব বেঈমানরা আসলে ইসলামের খাদেম, কিন্তু ওরা টের পাইতেছে না, আমরা টের পাই। খেদমত যে কি জোরে সোরে চলছে, আল্লাহ আকবার, কি জোরে সোরে যে চলছে খেদমত, বুঝিন নারা বুঝে, আজ বুঝে না, এতো বুঝে না, না বুঝেই থাকুক। বেশি দিন লাগতো না, 7 মহাদেশ ইসলামের আওতায় চলে আসবে ইনশাআল্লাহ। বর্মায় মারতেছে, কারামার খাইতেছে মুসলিম ইসলামওয়ালারা, ইসলামওয়ালারা সিরিয়ায় মারতেছে কারা মুসলিম, লিবিয়ায় কারা মারতেছে মুসলিম, মানে কি পত্রিকা খুললে টিভি খুললে খালি মুসলিম আর ইসলাম, মুসলিম আর ইসলাম, ইসলামের নেগেটিভ ওয়েতে আল্লাহ তাআলা ঘরে ঘরে পৌঁছাই দিচ্ছেন। নবীজির অলৌকিক হাদিস, আমার এই দিনের বাণী পৃথিবীর ওই সকল অঞ্চলে একদিন পৌঁছে যাবে যত অঞ্চলে দিন হয় আর রাত হয়, যেখানে রাত যায় সেখানে আমার ইসলাম যাবে, যেখানে দিন যায় সেখানে ইসলামও যাবে। সুবহানাল্লাহ। আজকে জরিপকারীরা জরিপ করে দেখে পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, দিন রাত হওয়া এলাকা নাই, যেখানে 2-10-20 হ্যাঁ 100 বা 210-220 হাজার মুসলমান নাই, সবখানে পৌঁছে গেছে, ধুম ধাক্কা কাজ চলছে। আল্লাহ আকবার। ওয়াইজা আরাদাল্লাহু নাসরাতি বিফাদিলাতিন তুহিয়াত আতাহালাহা লিসান হাসুদি, কোনো একটা সুন্দর মর্যাদাপূর্ণ আকর্ষণীয় জিনিসকে, যে জিনিসটাকে মানুষ চাপা দিয়ে রাখছে, চাপা দেওয়া এই সুন্দরতম আকর্ষণীয় জিনিসকে যখন আল্লাহ তাআলা ছড়িয়ে দিতে চান বিশ্বের আনাসে কানাসে, তখন একদল হিংসুক দুশ্মন আল্লাহ তাআলা এর কুচ্ছা রটনার কাজে লাগাই দেন। লাগাই দিলে মানুষ এই জিনিসটার নাম ওদের মুখ থেকে শুনতে পায়, বুঝেন না? লাউল আস্তিআলুন নারে ফিমা জাওয়ারাত
ما كان يعرف الطيب عرف العودي চন্দন কাটে যে এত মন মাতানো সুবাস এত হৃদয় গ্রাহী খুশবু কেউ জানতো না একদিন এক দুশমন চন্দন কাটার বাগানের মালিকের বাগানে আগুন লাগায় দিয়েছে সত্যতা করে আগুন লাগায় দেওয়ার পরে চন্দনের বাসে গোটা গ্রাম টাউন সব মাতোয়ারা কিরে এই সুবাস কোত্থেকে আসে সমস্ত মানুষ লাখ লাখ মানুষ ছুটছে সুবাসের উৎস কোথায় আসি দেখেছে চন্দনের বাগান যেই গাছের দাম ছিল দশ টাকা এখন সেই গাছের দাম দশ লাখ টাকা চন্দনে আগুন লাগাই দিয়েছে চন্দনের দাম দশ টাকার জায়গায় দশ লাখ টাকা হয়েছে কাস্টমার দশ জনের জায়গায় দশ কোটি হয়েছে ঠিক না বে ঠিক ইসলাম হলো সেই চন্দন কাঠ যত ফোড়া দিবি তত সুবাস ছড়াবে বিশ্বকে মাতোয়ারা করবে গোটা বিশ্ব একদিন এই ইসলাম নামক চন্দনের আওতায় ইনশাআল্লাহ সুবাসিত হয়ে যাবে খুশবুতে মাতোয়ারা হয়ে যাবে ও মুসলমান মুসলমানের হারাবার কিছু নেই রাজার হাতি মরলেও দুই লাখ টাকা বাঁচলেও কি দুই লাখ টাকা আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইরুল্লাহ মুমিনের জন্য বিস্ময় হয় তার জীবনের সব কিছু তার জন্য ভালো ইন্না সাবাতু সাররাউ শাকর যদি সুখ পায় তাহলে সুক্রিয়া করে সুক্রিয়া তার জন্য কল্যাণ নিয়ে আসে বিজয় নিয়ে আসে ওইনা সাবাতু দররাউ সাবর যদি দুঃখ আসে দারিদ্র আসে পরাজয় আসে মার দাঙ্গা খুন আসে তাহলে সবর করে সবর তার জন্য বিজয় নিয়ে আসে নিয়ামত নিয়ে আসে সুবহানাল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মুমিনের কোন লস নাই সূরায়ে বুরুজের এক কিশোর মোরে এক রাষ্ট্রের সবাইকে মুসলমান বানাইতে হইয়া গেছে ফোলাইটা আল্লাহওয়ালা ফোলাইটা আল্লাহওয়ালা আল্লাহর কথা বলে অনেক লম্বা কাহিনী ওইটা বলবো না সংক্ষেপটা বলতেছি রাজা হইল আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন ফোলাইটার ইসলাম প্রচার করতেছে বহু মানুষ ইসলামের দিকে আসতেছে রাজা ফোলাইটারে মারার জন্য একবার লোক পাঠাইছে পায়ের উপরে নিয়ে যাও ওখান থেকে ফেলাইয়া নিক্ষেপ করে মেরে ফেলো নিয়ে গেছে আর ভূমিকম্প এসে যারা নিয়ে গেছে সব মারা গেছে ফোলার কিচ্ছু হয়নি যেই ছেলে সেই ছেলে পরে নিয়ে গেছে আরও কিছু লোক দিয়া জাহাজে ভরে সাগরের বুকে পাঠাই দিছে ডুবাই মারি ফেলো ওখানে গেছে আর ঝড় তুফান আইসা সব দুশ্মনরা মরে গেছে পোলার কিচ্ছু হয়নি পরে পোলাটাই বললো কি তুমি বাদশাহ আমারে মারতে পারবে না তবে আমার একটা বুদ্ধি ধরলে আমারে মারতে পারবা বুদ্ধিজ্ঞান কি বিসমিল্লাহ হে রব্বিল গোলাম আমি গাছে উঠব তুমি বিসমিল্লাহ হে রব্বিল গোলাম বলে আমার কানের এই বরাবরে তুমি একটা তীর মারবা বিসমিল্লাহ হে রব্বিল গোলাম বলে মারবা তোমার রাষ্ট্রের সবাইকে সামনে হাজির রাখবা সব মানুষ যখন আসবে জোরে চিৎকার করে বিসমিল্লাহ হে রব্বিল গোলাম বলে মারবা তখন আমি মারা যাব ঠিক গোটা রাষ্ট্রের সব জাতিকে একসাথ করছে করে পোলাটারে ওই জায়গায় স্থাপন করছে পরে জোরে চিৎকার করে বিসমিল্লাহ হে রব্বিল গোলাম কইয়া যখন তীর মারছে তীর এখানে পড়ে কিশোরটা মারা গেছে তখন তার গোটা জাতি বা চিৎকার করে বলতেছে আমান্না বি রব্বিল গোলাম এই গোলামের মাবুদই সত্য মাবুদ কারণ তার নাম নেওয়ার আগে এই বাদশাহ এই এই কিশোরকে মারতে পারে নাই ওই রবের নাম নেওয়ার সাথে সাথে মারতে পেরেছে অতএব আমরাও সেই রবের উপর ঈমান আনলাম দুই চার দশ লক্ষ মুসলমান জীবন দিয়ে দিয়ে সাড়ে সাতশো কোটি মানুষকে মুসলমান বানাইয়া ধুইয়া যাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই কাজ চলছে বুঝেন না অতএব লিয়ুযহিরহু আলাদ্দীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা গ্লোব দেখাইছেন পৃথিবী গোলাকার না গোলাকার একটা মানচিত্র আছে না এটা কি বলে গ্লোব গ্লোবের মতো আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে ছোট্ট করে আমার সামনে উপস্থিত করেছেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা
পৃথিবীর পূর্ব পূর্বাচল পশ্চিমাচল গোটা পৃথিবী আমি দেখেছি, গোটা পৃথিবী আমি দেখেছি। ওয়াইন্না উম্মতি সায়াবুলুগু মুলকুহা মাযুয়াজুবিয়ালি মিনহা, আমার উম্মতের রাজত্ব ততটুক চলে যাবে যতটুক আমি ওই স্বপ্নে দেখতে পেয়েছি। আল্লাহ তার মানে গোটা পৃথিবী এখন আপনাদের সামনে, রেডি হন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ও ভাইয়েরা পিছপা হওয়ার কিছু নাই, ওই যে খুন করতেছে গোটা বিশ্ববাসী বুঝতেছে অন্যায় করতেছে, ঠিক না? যারা খুন হয় অন্যায়ভাবে আল্লাহ তাদের আত্মীয় স্বজন তাদের আপনজনদেরকে বিশ্ববিজয়ী নেতা বানাই দেন। সূরা বনী ইসরায়েলে 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামান কুতিলা মাজলুমা ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, পৃথিবীর যেখানেই কাউকে মজলুম করে হত্যা করা হবে আমি তার ওয়ারিসদেরকে তার জাতিদেরকে আমি সুলতান দিয়ে দেব, বিশ্ব ক্ষমতা দিয়ে দেব, পাওয়ার দিয়ে দেব। এখন জীবন দিতেছে কারা? মুসলমানরা। অতএব আগামী দিনের মুসলমানরা বিশ্বের পাওয়ার পেয়ে যাবে। এই আয়াত বলছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস তখন বলেছিলেন বনি উমাইয়া ক্ষমতায় আসবে, বনি উমাইয়া হযরত ওসমানের গোত্রের লোকেরা ক্ষমতায় আসতেছে, দেরি নেই। ঠিক আসছে, প্রায় 100 বছর বনি উমাইয়া শাসন করে গেছে, করছে না? এই আয়াতের মাধ্যমে ইবনে আব্বাস বলেছিলেন আজকে মুসলমানরা জীবন দিচ্ছে, আল্লাহ তাআলা তাদের এই রক্তের দ্বারা দ্বীনের ক্ষেত খামারকে সজীব সতেজ সবুজ করে তুলছেন ইনশাআল্লাহ। সারা বাংলা নয়, সারা বিশ্ব জুড়ে দেখছি তরুণদের কোটি কোটি সংখ্যক তরুণ গান বাদ্য বাজনা ব্যায়াপনা ছেড়ে তাফসির মাহফিল, তোয়ার মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআন মাহফিলের দিকে ছুটছে, ঠিক নয় কি? যুবকরা না হলে অত এই মাহফিলটাও হতো না, আলহামদুলিল্লাহ। এটা আমার, আমি 10 বছর আগে এটা দেখি নাই। আল্লাহ যুবকদের হৃদয়গুলিকে ক্যাপচার করে নিয়েছেন, নিয়ন্ত্রণ করে নিয়েছেন, যে তোদেরকে আমি আগামী দিনের বিশ্ববিজয়ী ইসলামের সেবায় রিক্রুট করলাম, তোরা আয়। এই জন্য এই অবস্থা। এবং যুবকরা বলে সহি ইসলাম চাই, ভুল ইসলাম চাই না, ঠিক সহিটা চাই। আপনারা বেতেসে পড়ছেন, আমরা বেতেসে পড়তে চাই না, আমরা বাতাসা পড়ব। আপনারা হে খে পড়ছেন, আমাদেরকে হে খে পড়াইয়েন না, আমরা হা খা পড়াব, আমাদের হার খা পড়ান, কারণ কোরআনে আছে হামিম। আপনার ওস্তাদে কোরআনে ফজরে পড়ছে হামিম, 5 মিনিট আগে নামাজে ওস্তাদে পড়াইছে হামিম, 5 মিনিট পরে কায়দার মধ্যে পড়ায় হে। আপনার ওস্তাদ ভুল করছে, কিন্তু খবরদার, আমরা এখন চিরতরুণ মুসলিম তরুণ, আগামী দিনের ইসলামের নেতৃত্ব আমরা দেবে, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসবেন, তাদের আমরা পতাকা তলে জড়ো হবো, আমাদেরকে আসলটা শিখান। আপনার ওস্তাদরা হুজুররা রেজে পড়ছে, আমরা রেজের পার্টি নেই, আমরা রেজে পড়বো না। আলিফ লাম র নাকি রে? আমি হুজুরও পড়ছি রে, এই জন্য তো কিছু করতে পারিনি, রে দিয়া করবোটা কি কন, যে দি কি হইব। এই সব হুজুর, আমার বয়সের যত হুজুর সব বেথে এসে হে খে আর রেজে বলে, এইগুলি দিয়ে করবো কি? সব পোকে ধরা সুপারি, পোকে ধরা ফল, এগুলি খায় কে? বুঝেন না আজকালকার ফলাফল, আলহামদুলিল্লাহ এমন তেলাবত করে ছোট্ট শিশু আমরা বুড়ো কালেও পারিনি, পারিনি। সারা বাংলাদেশে কেরাত শুনতাম, একজন এক ডিজাইন, কত ডিজাইনের কেরাত, এখন যেদিকে যাই মনে হয় যেন সোদাইসি পড়তেছে, মনে হয় যেন মক্কার ইমাম বাংলাদেশে নাজিল হয়েছে। আল্লাহু আকবার, কারি বাসেদের মতো কারিদের মতো পড়া যেখানে সেখানে শুনতেছি, আলহামদুলিল্লাহ। কারবালা কি পাক মিট্টি ক্যা বাতাতি হ্যায় হামে, ফির হুসাইন ইবনে আলী কি নওজওয়ানি চাহিয়ে। কারবালার ওই রক্ত আগামী দিনের ইসলামের বিজয়ের সূচনা করেছিল, আজকের মিয়ানমারের রক্ত, সিরিয়ার রক্ত কি বিথা যাবে? আল্লাহর কসম, একজন মুমিনের এক বিন্দু রক্তের মূল্য, এক বিন্দু রক্তের দাম সারা বিশ্বের যদি 100 কোটি
700 কোটি বারাক ওবামা থাকে 700 কোটি ট্রাম্প থাকে 700 কোটি পুতিন থাকে 700 কোটি যদি কাফের নেতা থাকে মুসলমানের এক বিন্দু রক্তের সমান না তারা সকলে লাজাওয়ালুদ্দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলে মুমিন আল্লাহর কাছে একজন মানুষের খুন সারা বিশ্ব কিয়ামত হয়ে গেলেও চুরমার হয়ে গেলেও একজন মুমিনের খুনের মূল্য সারা পৃথিবী ধ্বংসের চেয়ে আল্লাহর কাছে বেশি মনে করবেন না যে এটা এমনে যাবে ইন্না লানানসুরু রুসুলানা والذين آمنوا في الحياة الدنيا আমি অবশ্যই সাহায্য করি আমার রাসূলগণকে আর যারা ঈমান এনেছে তাদেরকে দুনিয়ার জীবনে কেউ মরে গিয়ে বিজয় ছিনে আনে মরে গিয়ে অমর হয়ে যায় আল্লাহু আকবার ওরা ওরা 200 লাখ মরে গিয়ে 200 কোটিকে জাগিয়ে দিয়ে যদি যায় তো এই মরণ তো মরণ না এই মরণ তো অমরত্ব بل أحياء عند ربهم يرزقون برون يرى جندا تدر رابر كسي تدر كي رجيك خوانا حدث ورے ميان مارر كتا ميان مارر بانور شکر ترى بابسيش مسلمان ميرے شش كوري دي چھی شارا فتی بیر شوق كيسي مسلمان كوئتا مار بي غاس مسلمان كاري مار بي توي তুই যে মাটির উপরে আছো তাই মাটি মুসলমান যে আকাশের নিচে আকাশ মুসলমান সূর্য মুসলমান সাগর মুসলমান সাগর মুসলমান হওয়ার কারণে তো মূসা কেও চিনছে ফেরাউন কেও চিনছে চিনে নাই তুই কয়টা মারবি আগুন মুসলমান এজন্য আগুন নমরুদ কেও চিনে ইব্রাহিম কেও চিনে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান على إبراهيم الله أكبر باتش مسلمان هود عليه السلام جاتي عاد مرو جھڑے آشي هاد بالين نيچے دفن ہوئے گسے شئی بھینکر گھننی جار مومنر بڑے سامنے دیا جائے تے پو بالی ہوا ہوئے چلی جائے گائے مردو مردو پروش بولے یہ چلی جائے الله أكبر تو جے ماتی رو پورے دڑائی مسلمانر بوکے گولی دیش يومئذ تحدث أخبارها اي ماتي সাংবাদিক তোর সব রেকর্ড করে রাখতে এই মাটিগুলিও মুসলমান এজন্য কারণকে বরদাস্ত করে নাই আল্লাহর কমান্ড পাওয়ার সাথে সাথে কারণে গিলি খাইছে কে মাটি মাটি কত বড় কুমির এই মাটি কত বড় রয়্যাল বেঙ্গল টাইগার কি ভয়ঙ্কর সিংহ কারণের তার গুদামের ট্রেজারি চাবি বহন করতে এক দল তাগড়া যুবক লাগত সেই কারণে তাইলে কত হাজার তার ধনাগার ছিল সবগুলো গিলি খাইছে কে মাটি এই মাটিও সিংহের রূপ নিতে পারে খালি কমান্ডটা পাওয়ার বাকি ঠিক না কয়টা মারবি তুই মুসলমান মরলে তুই 10,000 মারবি আল্লাহ 10 লাখ বাড়াই লইবে আমেরিকা ইউরোপ থেকে মুসলমান যে মারে মুসলমানকে শ্বশুর বাড়িতে পাঠাই দেয় বুঝেন না ডাকাত এক যুবকের ধরছে যুবকের ধরে ডাকাতে নিয়ে 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে এক জঙ্গলে নিয়ে মারবে 50 কিলোমিটার দূরে গাড়িতে করে নিয়ে গেছে যখন মারতে যাবে মানুষেরা দেখে চতুর্দিক থেকে দৌড়ে আসছে কাহারে আমাদের জামাই বাড়ির জামাইকে মারি ফেলতেছে শ্বশুর গোষ্ঠী বাঁশ লাঠি ছোটা লইয়া ডাকাতের দৌড়িয়া জামাই উদ্ধার করে লই গেছে জামাই কই যাক পকেটে কোনো পয়সা ছিল না 50 কিলোমিটার কেমনে আসবো চিন্তা করতেছিলাম ডাকাত দিয়ে আল্লাহ আনাই দেওয়া হয়েছে শ্বশুর বাড়ি এখন শাশুড়ি আম্মা কালিয়া কোপ্তা বিরিয়ানি চর্দা সব খাওয়াইতে আছে বুঝেন না এইটা হলো মুসলমান জাত মারিয়া শ্বশুর বাড়িতে পাঠাই দিতে আছে এমনি বেচারা যাইতে পারতো না তোর মারণে চলে গেছে শ্বশুর বাড়ি তুই লই গেছো শ্বশুর বাড়িতে কপাল পড়া তুই হেরে শ্বশুর বাড়ি ভাড়াইয়া তুই গেছো জাহান্নামে ওরে দিলি জান্নাতে তুই গেলি ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم পরিকল্পিতভাবে কোন মুমিনকে যে হত্যা করবে তার পারি তার পুরস্কার তার শাস্তি হলো জাহান্নাম
এক নম্বর তার শাস্তি কি জাহান্নাম দুই নম্বর খালেদান ফিহা চিরকাল জ্বলবে কোনো মুক্তি নাই দুই নম্বর তিন নম্বর অগাদিব আল্লাহু আলাই আল্লাহর গজব তার উপরে পড়ছে ওগুলোর উপরে যদি আল্লাহর গজব না পড়তো তাহলে এই সর্বনাশা হত্যাকাণ্ড করতো না সেদিন দূরে নয় হয়তো মিয়ানমার মুসলিম রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার নম্বর ওয়ালানাহু আল্লাহ তাকে নিজের রহমত থেকে বহিষ্কার করে দিয়েছেন পাঁচ নম্বর ওয়াআদ্দালাহু আযাবান আযীমা আল্লাহ তার জন্য বিরাট শাস্তি রেডি করে রেখে দিয়েছেন বাঁচার কোনো উপায় আছে মুসলমান চিনস নাই ফেরাউন দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের খেদমত করাইছে ফেরাউনে বুঝছে যে এদেরকে মারতে আসি আল্লাহ বুঝতেছে যে খেদমত করাইতে আসি কি খেদমত কাউকে জান্নাতে নে যারা মারা যাবে তারা যাবে জান্নাতে আর যারা বেঁচে থাকবে তারা হবে তোদের নেতা তোদের প্রশাসক إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا প্রিয় ভাইরা হয়তো ভাবতেছেন কবে হবে হুজুর যে বলতেছেন কবে যা আরে ভাই এখনকার দুনিয়াতে একদিনে একশো বছরের চেঞ্জ হতে পারে এখনকার সময়টা এত মারাত্মক একদিনে একশো বছরে পরিবর্তন ব্রিটিশরা আড়াইশো বছরও কিছু করতে পারে না এই দেশের শিক্ষা সংস্কৃতি ধ্বংস করতে পারে নাই ডিসেন্টিনে এসে তিন মাসে করে দিছে ডিসেন্টিনে এসে তিন মাসে বরবাদ করে দিছে আবার এখন যেই প্রযুক্তি কোরআন সুন্নার জ্ঞানগুলি প্রযুক্তিতে ঢুকে সারা বিশ্বের যুবকদেরকে টেনে কোরআনের কোলে হ্যাঁ গুম পাড়িয়ে দিচ্ছে সুবহানাল্লাহ অতএব বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না মুসলমান সাহস হারাইও না সাহস হারাইও না সাহস হারাবার কিছু নেই বড় জোর শ্বশুরবাড়ির যাইবা বিনা খরচে ঠিক না একদল বাহির হয়েছে কয় হায়াতুন নবী নবী নাকি মরে নেই এরা নাকি আলেম ওলামা কি জাহেল জুহালা কি জাহেলের ঘরে জাহেল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি উনি মরেনি নেই ওই ডাকাত তুই যে কইলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা মারা যান নাই তাহলে লক্ষাধিক সাহাবি জিন্দা নবীকে কবর দিয়ে ফেলছে হ্যাঁ তাহলে তো গোটা সাহাবি সমাজেই সাইয়দুল মুরসালিন হত্যার আসামি হয়ে যান ঠিক নয় কি এরা দুনিয়াতে বাঁচতে চায় এরা দুনিয়াদার মৌলবী দুনিয়াতে বাঁচা কোনো নেয়ামত না মরা হলো নেয়ামত দুনিয়া থেকে চলে যেতে পারা ইমান আর আমল নিয়ে এটা হলো নেয়ামত দুনিয়াতে এক মুরব্বী বাঁচি রয়েছে আর কোনো মুরব্বী বাঁচি নেই ভালো মুরব্বী একজনও বাঁচি নেই সব ভালো মুরব্বী চলে গেছে মুরব্বী একটাই বাঁচি রয়েছে ওটা শয়তান তুই এই দুনিয়ার হায়াতে রে তোরা আল্লাহ নবীর জন্য নেয়ামত ভাবস এটা শয়তানের লাই নেয়ামত আল্লাহর ওলির জন্য আল্লাহ নবীর জন্য নেয়ামত না ঠিক এটা আল্লাহর ওলি আল্লাহর নবীদের জন্য দুনিয়া হলো জেলখানা আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির রাওয়াহুল ইমাম মুসলিম সহি মুসলিমের হাদিস দুনিয়া হলো মুমিনের জেলখানা মুমিনের কারাগার এবার বলেন কারাগারে থাকা নেয়ামত না কারাগার থেকে মুক্তি নেয়ামত মুক্তি নেয়ামত তাহলে নবী যদি দুনিয়া নামক কারাগার থেকে মৃত্যুর মাধ্যমে মুক্তি পান তাহলে সে মুক্তি নেয়ামত না কারাগারে রুদ্ধ থেকে যাওয়াটা নেয়ামত মুক্তি মুক্তি নেয়ামত তাহলে নবীর মৌতের কথা না বলবি তিনি মারা গেছেন মানে মুক্তি পাইছেন দুনিয়ার জেলখানা থেকে আল্লাহ ওনাকে উদ্ধার করেছেন বেকসুর খালাস দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সাহাবায়ে কিরাম কোনো জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে বলতেন মুসলমান হও দুনিয়ার স্বার্থের জন্য আসি নেই তোদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করতে এসেছি ইসলাম আনলে জাহান্নাম থেকে উদ্ধার হয়ে যাবা ইসলাম কবুল করো যদি ইসলাম পুরো কবুল করতে না চাও তাহলে যে জিয়া ট্যাক্স দাও নিরাপত্তা কর দাও আমাদের অধীনস্থ হয়ে থাকো আমরা তোমাদের নিরাপত্তার কাজটা আমরা করে যাবো তাহলে আমাদের দেখা দেখি হয়তো একদিন ইসলামের মনোভাব ভিতরে জাগবে মুসলমানের সুবাস ন্যায় পরায়ণতা তার দক্ষতা তার সততা তার যোগ্যতা তার মহানুভবতা তার মানবতা এগুলি দেখলে হয়তো একদিন ইনশাআল্লাহ ইসলাম কবুল করবা
তাহলে বুদ্ধি হলো ট্যাক্স দাও আমাদেরকে, ট্যাক্সের উচিলে আমরা আসবো, আমাদের লোক দেখা সাক্ষাৎ হবে, আস্তে আস্তে ইসলাম ভিতরে প্রবেশ করবে ইনশাআল্লাহ, ট্যাক্স দাও। যদি ট্যাক্স দিতেও রাজি না হও তাহলে আগামীকাল ভোরে এমন এক জাতির সাথে লড়তে হবে, তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তোমাদের মদের চেয়েও অনেক বেশি প্রিয়। সাহাবীরা ছিলেন মৃত্যুর নেশাগ্রস্ত, ঠিক না? আল্লাহ নবী ছিলেন মৃত্যুর নেশাগ্রস্ত। আমি ভালোবাসি যে আল্লাহর পথে জীবন দেব, আবার পুনর্জীবিত হব, আবার নিহত হব, আবার পুনর্জীবিত হব, আবার নিহত হব, মৃত্যুর নেশা আল্লাহ নবী। আর তোরা কোন আক্কলে কস আল্লাহ নবী যে মৃত্যুর জন্য উদ্গ্রীব ছিলেন, মৃত্যু ছিল একটা সেতু যেটা এক বন্ধুকে আরেক বন্ধুর কাছে পৌঁছে দেয়, আল্লাহর বন্ধুদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেয় মৃত্যু, যে মৃত্যুর জন্য নবী নবী সাহাবীরা উদ্গ্রীব ছিল। তোরা নবীদের নবীর ব্যাপারে সেই মৃত্যু হয়েছে বলেই বিশ্বাস করিস না, কত বড় জাহেল, ঠিক নয় কি? এটা মুসলিম উম্মার ক্যান্সার, দুনিয়ার হায়াত চায় এরা। হ্যাঁ, শেষ জামানায় তোমরা মুসলমানরা খড়কুটার মতো হইয়া যাইবা, অন্য জাতি হবে স্রোত, স্রোতের মতো শক্তিশালী, মুসলমানরা হবা স্রোতের উপরে ভাষা খড়গুটা পাতালতা, ঠিক এরকম হয়েছি না? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, বানের পানির উপরে ভাষা খড়গুটার মতো হয়ে যাবে, কোনো ফাউন্ডেশন নাই তোমাদের, এই মৌলবীদের সে অবস্থা, বুঝেন না? আল্লাহ তোমাদের অন্তরে দুর্বলতা ঢুকাই দিবেন। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ দুর্বল, হে আল্লাহ রাসুল দুর্বলতা কি? আল্লাহ রাসুল বললেন হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার মোহ, দুনিয়ার মহাব্বত আর মৃত্যুর প্রতি ঘৃণা। এই মৌলভী সাহেবরা দুনিয়ার মহাব্বত এমন ভিতরে জাগছে আর মতরে এমন গিনা করছে, আল্লাহ নবী মরছে বলতেও রাজি না, নিজেও মরতে রাজি না, এইরকম মৌলবী দিয়ে ইসলামের খেদমত হইব না? হ্যাঁ, কি সর্বনাশা মৌলবী দেখেন, নিজেও মরতে রাজি না, আল্লাহ নবী মারা গেছেন এইটাও কইতে রাজি না। অথচ এইটাই রোগ, ক্যান্সার, যে দুনিয়ার মোহে পাইছে আর মৃত্যু বরণ করতে চাও না, মৃত্যুর কথা শুনলে তোমার কাছে খারাপ লাগে, এটা ইহুদি স্বভাব। কিসের স্বভাব? প্রত্যেক ইহুদি মনে করে যদি 1000 বছর বাঁচতাম কি জানি মজা হইত। যাই হোক প্রিয় ভাইয়েরা, মুসলমান আমাদের পরিবর্তন হতে হবে। আমি সূরা কাসাসের যে আয়াতগুলি পড়েছি তর্জমা করে দেই, ভাবানুবাদ করে ফেলছি। আল্লাহ বলেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ, এই পৃথিবীতে যাদেরকে হীনবল করা হয়েছে, যে ইমানদারদেরকে অধিকার বঞ্চিত করা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে, চাপিয়ে রাখা হয়েছে, রাজনৈতিক শক্তি কেড়ে নেওয়া হয়েছে, বিশ্ব শক্তি যাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, যাদের কোনো অধিকার দেয়া হয় না, যাদেরকে যখন তখন সবাই মারতে আসে, কারো জীবনের, দুনিয়ার সব প্রাণীর জীবনের মূল্য আছে, শুধু মুসলমানের জীবনের মূল্য নাই, ঠিক নয় কি? এইভাবে যে ইমানদারদেরকে হীনবল করা হলো, দুর্বল করা হলো, আমার পরিকল্পনা হলো আমি এদেরকে আমার দয়া দিয়ে আমি উর্ধ্বমর্যাদায় তুলে আনব। কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ানাজআলাহুম আইমা, এই দুর্বল মুমিনদেরকে আমি বিশ্ব নেতা বানাই দেব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বলছে, কে বলছে? ওয়ানাজআলাহুম আইমা, আইমা মানে মসজিদের ইমাম না, এই ইমাম মানে কি? জাতির নেতা, বিশ্ব নেতা বানাবো এদেরকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামনে সেই দিন আসতেছে ইনশাআল্লাহ। ওয়ানাজআলুহুমুল ওয়ারিসিন, এদেরকে আমি গোটা বিশ্বের উত্তরাধিকারী ওয়ারিস বানাই দেব। সুবহানাল্লাহ। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনে এদেরকে পাওয়ার দিয়ে দেব, কি দিয়ে দেব? শক্তি দিয়ে দেব, যেখানে সেখানে আজান দিয়া নামাজ পড়বে, টু শব্দ করার কেউ নেই, পাগড়ি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, কোরআন হাতে নিয়া গোটা বিশ্ব বিচরণ করবে,
মুসলমান নাম শুনলে বেঈমান পালিয়ে যাবে মারা তো দূরে থাক সামনে দাঁড়াবার সাহস পাবে না এমন ক্ষমতা আমি আনিয়ে দেব কে বলছেন আল্লাহ বলছেন সেই দিন সামনে ইনশাআল্লাহ এইবারে আমার পড়া তেলাওয়াত করা সূরা বাইয়িনার যেই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি সেখানে যাচ্ছি সেখানে গিয়ে ইনশাআল্লাহ যদি প্রশ্ন থাকে প্রশ্ন কি আছে প্রশ্ন নাই আচ্ছা তাহলে আমার তাফসীর তাফসীরে সূরা বাইয়িনার এই অংশতে ইনশাআল্লাহ আমি গিয়ে সমাপ্তি টানব আল্লাহ বলছেন وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين পৃথিবীতে যেই ধর্ম নিয়ে বিভিন্নতা কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ এই জাতি কেউ ওই জাতি আল্লাহ বলেন এগুলি একটাও আমার হুকুমে হয় নাই সব মানুষ আর শয়তানে মিলে করেছে মানুষের ধর্ম কয়টা একটা মানব জাতির ধর্ম কয়টা একটা 124,000 নবী রাসূলের ধর্ম কয়টা একটা আদম কি ছিলেন মুসলিম ছিলেন নূহ কি ছিলেন নূহ আলাইহিস সালাম বলছেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে কি হই মুসলিমদের কাতারভুক্ত হই তাহলে নূহের যুগেও ধর্ম কি ছিল ইসলাম বাংলাদেশে অনেকে শেকোয়ে সন্ধান করে মাটি খুঁড়ি মূর্তি দুই একটা পায় কয় যে এই দেশ এটা আগে মূর্তি পূজার দেশ ছিল আরে শেকো শেকো কি এটা শেকো হলো একবারে শুরুটা ঠিক না শেকো হলো একবারে শুরুটা শুরু কে ছিল আদম আলাইহিস সালাম আদম থেকে 10 শতাব্দী পর্যন্ত সমগ্র মানব জাতির একজনও মুশরিক ছিল না সবাই মুসলিম ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সবাই কি ছিল কানান নাসু উম্মাতান ওয়াহিদা মানুষ এক জাতি ছিল এক জাতি কোন জাতি মুসলিম জাতি ছিল আবার সামনে ঈসা আলাইহিস সালামের যুগে সমগ্র মানব জাতি এক জাতি হয়ে যাবে মুসলিম জাতি হয়ে যাবে আউয়াল আখের ঠিক আছে মাঝখানে গন্ডগোল ঠিক না ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক উম্মত রেখে গেছেন আজকে 73 উম্মত আমরা কত উম্মত আজকে মুসলমানরা কত উম্মত 73 উম্মত 72 উম্মত জাহান্নামে যাবে এক উম্মত জান্নাতে যাবে আপনি কোন উম্মতে আছেন কোন উম্মতে আছেন জানেন জানেন না জানতে হবে জানবেন কেমনে জানার জায়গা হলো কোরআন জানার জায়গা হলো হাদিস যদি এটা শুনেন যে 73টা বিমান বিমান বন্দর থেকে উড়া দেবে একটা মাত্র বিমান কাঙ্ক্ষিত দেশে যাইতে পারবে 72টা বিমান আকাশে জ্বলে যাবে এইবার বিমানে চড়তে কয় হাজার লাখ কোটি বার ভাববেন কোন নাকি টিকিট কাটে খালি উঠে যাবেন বিমান কয়টা 73টা জ্বলে যাবে কয়টা 72টা যাইতে পারবো কয়টা একটা এইবার টিকিট খান করতে ব্রেইনের বুদ্ধিরে অভিজ্ঞতারে কয় হাজার বার কাজে লাগাইবেন কোনটা পৌঁছবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন কিনা করবেন কিনা আজকের মুসলমানদের আসল ইসলামটা বের করার জন্য সর্বশক্তি সর্ববুদ্ধি সর্ব অভিজ্ঞতা সর্বজ্ঞান পাণ্ডিত্য দিয়ে যে চেষ্টা করবে না সে পারবে না কারণ 73 দল 73 রকমের হুজুর সব হুজুররা কইতেছে আমরা হকের উপরে আছি বড় সমস্যা সমস্যা কি না আমারে বিষয় দিছে কিন্তু কোনো সমস্যা নাই এক ওয়াজ মাহফিলের বিষয় দিছে আলেমগণ নানা মতে আমরা যাব কোন পথে আমি স্লোগান শিখাই দিছি সূরা নিসার 159 নম্বর আয়াত থেকে বুঝেন না স্লোগান শিখাই দিছি এখন 73 রকমের হুজুর অতএব সব হুজুর বাদ হুজুর যেহেতু 73 প্রকারের সব হুজুর বাদ কাজী হুজুরও বাদ বুঝেন না হুজুর গোষ্ঠীটাই বাদ এবার কোন দিকে যাব আল্লাহর দিকে যাব আর আল্লাহ রাসূলের দিকে যাব ঠিক ফাইন তানাযাতুম ফি শাইইন
فردوه الى الله والرسول حضور যদি গন্ডগোল লাগো তো সব হুজুর বাদ এবার আল্লাহর দিকে যাও অর্থাৎ কোরআনের দিকে যাও আর আল্লাহর রাসূলের দিকে যাও অর্থাৎ হাদিসের দিকে যাও এবার আলেম আলেমগণ নানান মতে আমি যাব কোরআন সুন্নার পথে কি সুন্দর সমাধান আল্লাহু আকবার এতক্ষণ তো ডরাইছিলেন যে 73 হুজুর 73 রকম তো কি কি উপায় হায় রে মরে গেলাম বুঝি স্লোগানটা শুনে কেমন মনে হইতেছে খুব সহজ না আলেমগণ নানা মতে আমি যাব কোরআন সুন্নাহ পথে সুবহানাল্লাহ কোন ভেজালই নাই ভাই তোরা ব্যাগবাদ কোরআনে কি কয় আর আমার নবীর হাদিসে কি কয় সহি হাদিস ইমাম বুখারীর হাদিসে কি আছে মুসলিম শরীফের হাদিসে কি আছে নাসাইতে কি আছে তিরমিজিতে কি আছে আবু দাউদে কি আছে ইবনে মাজায় কি আছে সিলসিলা সহিহাতে কি আছে দুই চার পাতা গাঁটলে বাইরে আসবো ইনশাআল্লাহ وأيم الله لقد تركتكم على المحجة البيضاء نبي جي جهتو جانتين حضور را انك غندگل کروه نبي را امتر امام را انك بہو تال ہوئے جابه بہو رکم ہوئے جابه بہو موت پتر ہوئے جابه اي جنن گوٹا امت کے شطر کو کروه گسن بدائی حجر اکتا حدیث دیا تركت فيكم امرين دوٹی جنس تمہدر مدر رکھے گلام ایٹا بولن نا جے لاکھ لاکھ عالم تھوئے گسی লাখ লাখ হুজুর থুইয়া গেছি লাখ লাখ ইমাম থুইয়া গেছি আর চিন্তা কি এক এক মসজিদে একজন করে ইমাম থাকবে তোরা হেদায়েতেরও থাকবি মোটেও আল্লাহ রাসূল ইমাম আর আলেম থুইয়া গেছেন এটা কোন নাই কি বলছেন তারাক্তু ফিকুম আমরাইন সবাই গন্ডগোল হয়ে গেলে দুইটা জিনিস আছে গন্ডগোল মুক্ত নির্ভেজাল ভেজাল মুক্ত এই দুইটা রেখে গেলাম লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা মুলুবি বাদ দরবার শরীফ বাদ নকশবন্দি তরিকা বাদ সিস্তিয়া তরিকা বাদ হারুনিয়া বাদ ইব্রাহিমিয়া বাদ বুঝেন না তরিকা ইব্রাহিমিয়া যদি একটা থাকে এটাও বাদ তরিকা আলারা গন্ডগোল যত তরিকা তত রকমের মুরিদ যত রকমের দরবার শরীফ তত রকমের মুরিদ শরীফ হ্যাঁ যত রকমের হুজুর শরীফ তত রকমের মুসলিম শরীফ ঠিক না শিক্ষা যেখান থেকে নেয় এটা যদি 100 রকমের হয় তাহলে যারা শিক্ষা নিছে তারাও তো 100 রকম হইব রং যদি 100 রকমের হয় তো 100 রকমের রং যদি গায়ে লাগান যারা লাগাইছে তারাও তো 100 রকম হইছে কি না অতএব যেহেতু হুজুররা বিভিন্ন রকম হয়ে যাবে এই জন্য সব হুজুরদের সমস্ত কথাবার্তা বাদ দাও আল্লাহর কথা কি আল্লাহর নবীর কথা কি ওইটা ধরো তাহলে গোটা মুসলিম উম্মাহ আবার এক জাতিতে রূপান্তরিত হবে আবার গোটা মুসলিম জাতি জেগে উঠবে গোটা বিশ্বকে আবার জয় করে ছাড়বে ইনশাআল্লাহ ফাইন তানাযাতুম ফি শাইইন ফি শাইইন যত ছোট বিষয় হোক যত ক্ষুদ্র বিষয় হোক যদি ঝগড়া লাগে সালিস সালিস হবে আল্লাহ সালিস হবে আল্লাহর কাছে তোরা খালি চুপ করে শুন মামলা সালিসের কাছে চলে গেছে এখানে সালিসি করবে কে আল্লাহ আল্লাহর রাসূল আল্লাহ সালিসি করবেন মানে কোরআনে করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিসি করবে মানে ওনার সহি হাদিসে করবে ঠিক আছে না নাই ঠিক আছে না নাই মুসলমান এবার হেদায়েত কি কঠিন না সহজ আমি তো দেখি পান্তাপাতের মতো সহজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত তরিকায় আমিও তো ছিলাম হ্যাঁ এই হুজুরে কইছে ওই মুরব্বিয়ে কইছে ওই বুজুর্গে কইছে কল আল্লাহ কল রাসূল বললে জজবা ওঠে না আল্লাহ বলেছেন রাসূল বলেছেন বলে কোনো জজবা নাই যখন বললাম খাজা কুতুবুদ্দিন বখতি আর কাকি রহমতুল্লাহ আলাইহি ফরমায়া তখন ও ও বলে চিৎকার করে 10 20 জন মনে হয় জানো সেন্সলেস হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার উপযুক্ত হয়ে গেছে কি রে বাটা এতক্ষণ যে আমি ওয়াজ করলাম এতক্ষণকার ওয়াজে কোনো জজবা নাই তুই তুই রহমতুল্লাহ আলাইহি শুনি এত লাভ দিলি কেন ভিতরে গন্ডগোল আছে ভিতরে কি আছে ভিতরে গণেশ বসিয়ে রয়েছে কি বসিয়ে রয়েছে ভিতরে গণেশ থাকলে আল্লাহর নামে জজবা আসে না গাইরুল্লাহর নামে জজবা আসে ঠিক নয় কি আচ্ছা যাই হোক তাহলে এই সব গন্ডগোল থেকে আমাদেরকে মুক্তি অবশ্যই পেতে হবে তাহলে আলেমগণ নানা মতে আমি যাব কোরআন সুন্নাহ পথে আমি কোন পথে যাব
আর কোনো গন্ডগোল নাই। কোরআন আর সুন্নাহ আমাদের দুই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, ঠিক না? যেই কোনো কাগজ সত্যায়ন করতে হয়, অ্যাটেস্টেশন করতে হয় নাকি হয় না, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার সত্যায়ন করে দিলে ওইটা গ্রহণযোগ্য। এখন আজকের আজকের মাহফিলে সর্বশেষ বক্তা শাহ ওলিউল্লাহ আকরামাহুল্লাহ, শাহ ওলিউল্লাহ এখন বক্তব্য দেবে। শাহ ওলিউল্লাহ আমার ছাত্র, আমি তার ওস্তাদ, আমরা ওস্তাদ সাগরিতে আজকে মাহফিল চালাইছি আলহামদুলিল্লাহ। কারণ জোয়ান মানুষ তো, আমরা তো বুড়ার কাতারে গেছি না, এত রাত কথা কইতে আনিজি ফিল হয় যেন। ওরে বলছি তুমি পরে বক্তব্য দাও, আর গায়ে গতরে তো আলহামদুলিল্লাহ জবরদস্ত, ঠিক না? সব মিলে ইয়া ইনশাআল্লাহ। আর এলেম কালামেও আলহামদুলিল্লাহ, হ্যাঁ, টেলিভিশনে বড় বড় টিভির প্রায়গুলিতে আলহামদুলিল্লাহ ভূমিকা নিচ্ছে একজন জাতীয় ব্যক্তি। তো আমার বক্তব্য আমি আর লম্বা করব না, স্লোগান হলো আলেমগঞ্জ নানা মতে আমি যাব কোরআন সুন্নাহ পথে, তাহলে হেদায়েতের আর কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ। সহি আলেমদের থেকে কোরআন সুন্নাহ বুঝে আমল করবেন, আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।